السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد সম্মান দর্শক বৃন্দ, আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আবার। গতকাল আসার কথা ছিল, আমরা বিভিন্ন কারণে, পরিস্থিতির কারণে আমরা হাজির হতে পারিনি, সেজন্য দুঃখিত, ওয়াদা করে রক্ষা করতে পারিনি, কারণ আসলে টেকনিক্যাল প্রবলেম ছিল, সেজন্য আমরা শুরু করতে পারিনি। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কিছু সময় কাটাবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন এই দিনগুলোতে আমাদের আমল কবুল করেন বেশি করে, এবং এগুলিকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানান, এবং এখানে যা শিখছি সেগুলো সবই যেন আমাদের পক্ষে যায়, আমাদের বিপক্ষ থেকে বিপক্ষে যেন না যায়, আল্লাহর কাছে সে দোয়া যেন আমরা করি আলহামদুলিল্লাহ। তো আজকের প্রথম যে প্রশ্নটি আসছে তা হচ্ছে, রমাদানের শেষ দশকের করণীয় বর্জনীয় কী? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের জন্য, বিশেষ করে ওজাল আশর। আমাদের পূর্ববর্তী আলেমরা সবসময় যখন এই দশ দিন আসতো তখন তাদের অবস্থা ভিন্ন হয়ে যেত। কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অবস্থার কারণে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইজাদা খাল আশলা আখের, রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন শেষ দশক ঢুকত তিনি আয়কাজ আহলাও পরিবারকে জাগাতেন, ওয়াসাদ্দা মি ইদারাহু নিজে কোমর বেঁধে নিতেন, চাদর কোমর বাঁধতেন, অর্থাৎ কোমর বেঁধে নিতেন, অর্থাৎ কোথাও যেতেন না, ওয়া আহিয়া লাইলা কুল্লাহু সারা রাত জাগতেন। শেষ দশক পার হওয়ার অর্থই হচ্ছে আপনি কিন্তু রমজানের ভালো এবং মন্দ উভয়টা আপনি স্বীকার হচ্ছেন। যদি কিছু করে থাকেন এখনও, যদি কিছু করার সুযোগ আছে এখনও সেটাকে কন্টিনিউ করে যাবেন, আর কিছু করেননি এখনও সময় আছে, এখনও করার সময় রয়ে গেছে। এই জন্য শেষ দশক আসার অর্থই হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে, আমাকে যে কোনো মূল্যে এই কাজগুলি করে যেতে হবে, এবংগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। রমজানের এই শেষ দশকে বেশি দরকার যে পুরো রাতগুলোই, প্রত্যেক রাত, ওয়াজাল কে ফিকুল লাইলা, হাদিসে যেটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহ উতাকা ওয়াজালিকা ফিকুল লাইলা, আল্লাহ তাআলা প্রতি রাত্রিতেই কিছু মানুষকে ক্ষমা করে দেন। সুতরাং এই রাত্রিগুলো কোনোটাই যেন আপনার মিস না হয়, আপনি শুধু বেজড় খুঁজবেন না, প্রত্যেকটি রাত্রিতেই আপনি দেখবেন আল্লাহ যেন আমাকে আপনাকে ক্ষমা করে দেয়, এই জন্য ক্ষমার জন্য ক্ষমা প্রার্থী হয়ে থাকতে হবে। তাহলে বেশি করে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, যেন যাতে করে আমাদের এই ঘাটটিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। জাহান্নামে আগুনে একবার গেলে আর কারো অপমানের শেষ নেই। ইমানদার হলে জাহান্নামে যাওয়ার অর্থ হচ্ছে সে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া, কষ্ট পাওয়া, তার জীবনের সব শেষ হয়ে যাওয়া। আর কাফের হলে তার শেষই নেই, তার তো কোনো আর জাহান্নাম থেকে মুক্তির কোনো উপায়ই নেই। তো জাহান্নামে যাওয়ার, ঢোকার যে গুনাহ, আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন ইমানদারদের জন্য, বলে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন্নার ফাকাদ আখজাইতাহু ওমা লিয্জালিমিনা মিন আনসার, আল্লাহ আপনি যাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন তারা তো অপমান করলেন। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দেয়, কবর আজাব থেকে মুক্তি দেয়, এবং আমাদেরকে দুনিয়ার ফেতনাতুল মাহিয়া ওয়াল মামাত, জীবনের ফেতনা, এসব কিছু থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি দেয়। আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করে করবেন এই সময়গুলোতে। দ্বিতীয় যে কাজটি করা দরকার, রাত্র জাগরণ দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা রাত কখনও তিনি জাগতেন না, কিন্তু রমজান মাসের শেষ দশক আসলে তিনি সারা রাত জাগতেন। একমাত্র রমজান মাসের শেষ দশক ছাড়া তিনি সারা রাত জাগতেন না। তাহলে আপনার আমার এই সারা রাত জাগাটা এখন সুন্নতে পরিণত হবে। যদি জেগে বসে থাকা নয়, জেগে ইবাদত করা। ইবাদত কী করবেন? কোরআন তেলাওয়াত করবেন যত বেশি পারেন, সালাত আদায় করবেন যত বেশি পারেন, নির্ধারণ সংখ্যা নির্ধারণ না করে যত বেশি পারেন তত সালাত আদায় করবেন। কেউ 1000 রাকাত মনে করে সেটাও ঠিক নয়, কেউ 500 রাকাত মনে করে সেটাও ঠিক নয়, যতক্ষণ পারেন আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি সালাতটা আদায় করেন, এবং বুঝতে চেষ্টা করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ইবাদতের মাধ্যমে কাটাতে হবে, দারসের মাধ্যমে কাটাতে পারেন, শিক্ষা দেয়া নেয়ার মাধ্যমে সময়টা কাটতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু পুরোটাই যেন কোরআনের সাথে সম্পৃক্ত হয়, পুরোটা যেন দিনের সাথে সম্পৃক্ত হয়, এদের মধ্যে সময় অন্য কোনো দিকে যেন সময় না যায় বিষয়টি খেয়াল রাখতে হবে। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে তিনি
পরিবার থেকে দূরে থাকছেন, অর্থাৎ পরিবারের স্বাভাবিক যে হাসি আনন্দ কান্না এগুলো থেকে দূরে থেকে এই দশটি দিন আল্লাহর জন্য একান্ত হতেন, এই জন্য তিনি এতেকাফ করতেন। এখন তো এতেকাফ করার কোনো সুযোগ নেই, যেহেতু মসজিদগুলো অনেকখানি লকডাউন করা হয়েছে, যেখানে সুযোগ আছে সেখানে করা উচিত, যেখানে সুযোগ নাই সেখানে আপনার নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। কিন্তু আমরা ঘরে এতেকাফের কথা বলি না, এতেকাফ হবে, এতেকাফ মসজিদে হয় কিন্তু ঘরে নয়। ঘরে আপনি দোয়া করব, একান্তভাবে বসে আল্লাহর কাছে দোয়া করবেন যে আমি যেতে পারছি না, আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন। এতেকাফ হিসাবে নয়, সেটা হবে আপনার জন্য দোয়া হিসাবে, যে আল্লাহ তাআলা আল্লাহকে কতটুকু সময় দিচ্ছেন সেটা হিসাবে। সুন্নাত যে এতেকাফ যেটা মসজিদে হয় সেটা দ্বারা কার্যকর হবে না। তাহলে আপনি বেশি বেশি করে এই সময়ে সময় নির্ধারণ করে নেবেন, যে বাইরে সময় কাটাবেন না, অন্য সব কিছু থেকে মুক্ত হয়ে একান্তভাবে দিনের বেলাও যতক্ষণ ঘুমানো দরকার ঘুমাবেন, উঠে সালাত আদায় করবেন জামাতের সাথে, এবং জামাতের সাথে সালাত আদায় ব্যাপারটা খুব গুরুত্বের সাথে নেবেন। অনেকে রাত্রে জাগরণ জাগরিত হয় কিন্তু দিনের বেলা জামাতের সাথে সালাত আদায় করে না, এটা কিন্তু দুর্ভাগ্য। রাত্রে নফল সালাতের জন্য জাগ্রত হয়, যদি দিনের ফরজ সালাতে জামাত ছুটে যায় তাহলে আপনার আমার মতো দুর্ভাগ্য আর কেউ নেই। ফরজ সালাত, একটি ফরজ সালাত সারা বছর সারা জীবন যদি নফল সালাত আদায় করেন ফরজ সালাতের মতো হবে না। আমরা ফরজ সালাতকে বেশি গুরুত্ব দিতে হবে, ফরজ সালাতগুলো জামাতের সাথে পড়তে হবে, ফরজ সালাতগুলো তাকবীর উল্লার সাথে পড়ার চিন্তা ভাবনা করতে হবে। তাহলে কিন্তু আমরা এই রমজান মাসের এই শেষ দশকের কিছুটা হক আদায় করতে পারবো। শেষ দশকের এই হকের মধ্যে আরেকটি হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ নেয়া। আত্মীয় স্বজনের খোঁজ নেবেন কেন? কারো কষ্ট আছে, কেউ ব্যথায় আছে, কেউ অসুস্থ আছে, কেউ অভাবগ্রস্ত আছে, এগুলো সবই কিন্তু আপনার আমার দেখা উচিত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসে তিনি প্রচুর দান করতেন। তো রমজান মাসের এই শেষ দশক যখন জিবরিল আসতেন শেষের দিকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক বেশি দান করতেন। তো আপনার এই শেষ দশকে দানের হস্ত আরও বেশি প্রসারিত হোক। যাদেরকে দিয়েছেন প্রয়োজন আবার দিবেন, প্রয়োজন আবার দিবেন। তো আপনার চোখের সামনে যাকে পড়ে তাকেই দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কাজটি করতেন, এই জন্য বেশি বেশি করে দানের হস্ত প্রসারিত করতে হবে। তাহলে আমরা বলেছি ইস্তেগফার করতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝে পড়তে হবে, দাওয়াতের কাজে বেগবান হতে হবে, এবং এতেকাফ করতে হবে, এবং বেশি বেশি করে দান ও সাদাকা করতে হবে। এই শেষ দশকের আর একটি কাজ হচ্ছে বেশি বেশি করে দোয়া করা। এই দোয়াটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, প্রিয়তম স্ত্রীকে কীভাবে স্ত্রীদেরকে তিনি হ্যান্ডেল করেছেন সেভাবে কিন্তু আপনার আমার উচিত আমাদের স্ত্রীদেরকেও দিনের প্রতি আগ্রহী করে তোলা এবং তাদেরকেও দিনের মধ্যে নিবদ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, যখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোনো লাইলাতুল কদর পাই কী বলবো, তখন শিখিয়ে দিয়েছেন তিনি যেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এখানে কিন্তু কারিমুন শব্দটা নাই, অনেকে দেখা যায় কারিমুন বাড়ান, কারিমুন অন্য দোয়াতে আছে কিন্তু অন্যখানে আছে কিন্তু এখানে নেই। এই জন্য বেশি বেশি করে এই দোয়াটি করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরাও বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। তো আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন এই দিনগুলোতে। আল্লাহর ক্ষমা যে ব্যক্তি পেয়ে গেছে তারা কিছু নেই, কিন্তু আলহামদুলিল্লাহ তার সব পেয়ে গেছে সে। এই জন্য আল্লাহর কাছে যত বেশি আমরা বিনয়ী হতে পারবো এই দিনগুলোতে ততই বেশি আমাদের উপকার, ছাড়া আর কিছু কোনো কিছু নয়, শুধু উপকারই হবে আলহামদুলিল্লাহ। এই জন্য বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায় ওয়া আহলি ওয়া মালি, আল্লাহ মস্তুর আওরাতি ওয়া আমর আওরাতি, আল্লাহ মাহফাজনি মিন বাইনি ইয়াদাই মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া শিমালি ওয়া ফাওকি ওয়া আউযু বিআযমাতিকা আন উক্তালা মিন তাহতি। এইভাবে রমজানের এবং রমজানের বাইরেও এই দোয়াটা আছে সকালবেলা আপনি জানেন। তো যখনই আপনার আফ এবং ক্ষমার জন্য দোয়া করবেন, এই ক্ষমার দোয়াগুলো বেশি বেশি করবেন, দেখে দেখে কোরআন এবং হাদিসে যে সমস্ত আয়াতে ক্ষমার কথা আসছে সেখানে সেই দোয়াটা করবেন, নিরাপত্তার দোয়া করবেন, নিরাপত্তার দোয়া করবেন। তো দোয়া যেন বেশি হয়, দোয়ার সাথে এই রমজান ওতপ্রোতভাবে জড়িত আপনি জানেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যখন রমাদানের কথা বলেছেন সাথে সাথে বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। চিন্তা করে দেখছেন, প্রথম আয়াতে সাওম ফরজের কথা বলেছেন, দ্বিতীয় আয়াতে রমজান মাসের কথা বলেছেন,
তৃতীয় আয়াতে এসেই আল্লাহ তাআলা দোয়ার কথা বলেছেন, যেন আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন যে তোমাদের একটা সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে, এই মাসে যদি দোয়া করতে না পারো তাহলে তোমাদের আর করার সুযোগ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আগেই বলতেন, মান হারুমাল খায়রা ফাকাদ হারুমা, মান হারুমা ফাকাদ হারুমাল খায়রা কুল্লো। যে ব্যক্তি এই রমজান মাসের বরকত এবং রমজান মাস থেকে কোনো কিছু অকল্যাণ নিতে পারল না, বঞ্চিত হলো, সে তো সর্বরকমের কল্যাণ থেকে বঞ্চিত হলো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বঞ্চিত না করে, আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসে পাওয়ার অধিক তৌফিক দেন, আমাদের দ্বারা দিনের খেদমত করার তৌফিক দেন, দিনের কাজগুলো আল্লাহ তাআলা আঞ্জাম দেওয়ার তৌফিক দেন, আমাদের কাজগুলো তিনি তার নিজের জন্য কবুল করে নেন। এবং এই রমজান মাসের শেষের দিকে আরেকটি কর্তব্য হচ্ছে যাকাতুল ফিতর বের করে দেওয়া, এইটা শেষ দশকের মধ্যেই করতে হবে আপনাকে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মাসের শেষের দুই দিন আগে অর্থাৎ তিনি 28 তারিখ থেকেই সাদাকাতুল যাকাতুল ফিতর বের করে দিতেন, কেন, যাতে করে মানুষের অন্তরে আনন্দটা এসে যায়, গরিবদের পেয়ে যায়। এই যাকাতুল ফিতর বের করে দেওয়া একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে রমজানের শেষ দশকের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যাকাতুল ফিতর বের করে দেওয়া, এবং সেটা খাদ্য দিয়ে দেওয়াটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেটা সেভাবে দিবেন। যদি এর কোথাও পাওয়া না যায়, কারণ পাওয়া খাদ্য না নেওয়ার মতো অবস্থা তৈরি হয় কোনো দেশে, সেখানে আপনি দিতে পারেন টাকা দিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন মানুষের যে অবস্থা চলছে লকডাউনের বা বিভিন্ন অবস্থায়, খাদ্য দেওয়া দিয়েই তাদের জন্য বেশি উপকারী, কারণ বাজার থেকে কেনার মতো অবস্থা তাদের নেই, এমন অবস্থা হয়েছে অনেকে টাকা থাকলেও। তো সুতরাং খাদ্য দিয়ে যাকাতুল ফিতর দেন। যাকাতুল ফিতর প্রত্যেকের উপর ফরজ, যারাই সামর্থ্যবান সেই দিন দেওয়ার মতো সামর্থ্য, সেখানে নেসাবের কোনো গুরুত্ব নেই, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। তাহলে আপনি রমজানের এই শেষ দশকের আরেকটি কাজ হচ্ছে যাকাতুল ফিতর প্রদান করা। আর যখন রমজানের শেষ দশক শেষ হবে, চাঁদ উঠে যাবে, তখন আপনার আমার দায়িত্ব হচ্ছে তাকবীর দেয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চাঁদ উঠার সাথে তাকবীর চলবে এবং সেটা শেষ হবে ঈদের নামাজের মাধ্যমে। তাহলে আমরা এই রমজান মাসের এই কাজগুলো গুরুত্বের সাথে করি। আর যেগুলি বর্জন করবো তা হচ্ছে, সারা বছর আপনি বিভিন্ন চ্যানেলের দিকে তাকিয়েছিলেন, সেগুলো অবশ্যই বর্জন করবেন। এই 10 দিন আল্লাহর জন্য সময় দিন, এই 10 দিন একেবারেই চ্যানেল মুক্ত থাকুন, কিছুই হবে না। জানেন, অনেক কিছু আমরা দেখেছি যখন লকডাউন হয়, কারণ অনেক কিছুই আমাদের লাগে না। সুতরাং আপনার এই টিভির খবর দেখা লাগবে না, কিছুই হবে না, আপনি টিভির দেখা কিছু বাড়াবেও না, কমাবেও না। খবর দেখার অজুহাতে আপনি যা দেখছেন তা গোসা কাগোসা ইসাইল, এগুলি ময়লা, এগুলি ময়লা, এবং পৃথিবীর সবচেয়ে খড়কুটু আপনার গানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এগুলি দাজ্জালের ফেতনা ছাড়া আর কিছুই নয়, আপনার কানের ভিতরে, আপনার গায়ের ভিতরে, আপনার চোখের সামনে ঢুকিয়ে দিচ্ছে এগুলো, এবং এগুলি আপনার সারাক্ষণ মন মেগজ মগজে ঢুকে আছে। আপনি আল্লাহর সাথে সম্পৃক্ত হতে পারবেন না, আল্লাহর ইবাদতে আপনি নিজেকে নিবৃত্ত করতে পারবেন না, মাথার ভিতরে সেগুলি গিজ গিজ করবে। আপনি সম্পূর্ণরূপে এই সুযোগে আপনি এই বড় বাক্সটি বন্ধ করে দিন এবং জীবনের তরে বন্ধ করে দিন, কোনো প্রয়োজন নেই। এবং এগুলি দ্বারা যে উপকার হতো আমরা আগে বলতাম, সেগুলি এখন উপকার সে সুযোগও রাখা হয়নি। এগুলোর মাধ্যমে এখন শিখাচ্ছি কি, এগুলোর মধ্যে শিখাচ্ছে আপনাকে নারী পুরুষ সমতা, যেটা শরিয়া বিরোধী কথা। নারী পুরুষ সব জায়গায় সমতা করা হয়নি, শরিয়তে নারী পুরুষ ইনসাফপূর্ণ হুকুম দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে শিখাচ্ছে সমকামিতা, এগুলোর মধ্যে শিখাচ্ছে না ছেলে ছেলে বিয়ে, নারী নারীতে বিয়ে, এগুলোর মধ্যে শিখাচ্ছে নারীদের ঘর থেকে বের করে দেয়া, এগুলোর মধ্যে শেখাচ্ছে নারীদেরকে বেবিচারে লিপ্ত করা, এগুলোর মধ্যে শিখাচ্ছে আরেকজনের বউকে ভেবে পাঠাইতে পারবে সেটা শিক্ষা দিচ্ছে। এর বাইরে কিছু শিক্ষা দেওয়া হচ্ছে না, এগুলির মধ্যে অশ্লীলতা, যাবতীয় অশ্লীলতা শিক্ষা দিচ্ছে, নারীদেরকে ঘর করে ঘর থেকে বের করা এবং আমাদের পরিবার ধ্বংস করার যে যন্ত্র এগুলির মধ্যে আবিষ্কার হচ্ছে। এই জন্য এগুলো যার একবার ঘরে একবার থাকবে সে খারাপ পদে যাবেই যাবে, কোনো সন্দেহ নেই। সে যে তাকিয়ে আছে এই পুরুষটার দিকে, যে নারী সে তো জিনা করতেছে, আর যেই পুরুষ এই মহিলার দিকে তাকিয়ে আছে সেও জিনা করতেছে, তার চোখে মুখে তার সৌন্দর্য সারাক্ষণ মাথার ভিতরে ঘুরতেছে, এ সবই হচ্ছে হারাম কাজ। এই জন্য এগুলিতে একবার চিরস্থায়ীভাবে বন্ধ করে দিন, তওবার রাস্তা উন্মুক্ত করুন, যাতে করে আপনার তওবা কবুল হয়। সেই জন্য আপনার আমার উচিত এই কাজটি বন্ধ করে দেয়া। আর যেগুলি রমজানের মূল বৈশিষ্ট্য, মাল্লাম ইয়াদা কাউলা জুর আল আমালা বিহি ফালাইসালিল্লাহ হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, সেটা থেকেও আমরা বিরত থাকি, যে মিথ্যা কথা মিথ্যা কাজ বিরত থাকি, এবং নিজেকে কয়দিন সম্পূর্ণরূপে এমনভাবে রাখবো যে আমি কারো প্রতি বিদ্বেষপূর্ণ হব না, কেমন শিরিক করব না, সুন্নাহ বিরোধী কাজে চলবো না, বেদায়াত করব না, এমন কিছু এগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রেখে, শিরিক বেদায়াত এবং বিদ্বেষ থেকে মুক্ত রেখে নিজেকে আল্লাহ তাআলার রহমতের অধিকারী করতে পারি, আল্লাহ তাআলার মাগফিরাতের অধিকারী করতে পারি, এবং জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার জন্য তৈরি করতে পারি। আল্লাহ আমাদেরকে এই কাজগুলি করার তৌফিক দান করুন, আমিন। রমজানের শেষ দশকে দশক কীভাবে কাটালে সবে কদর পাব? রমজানের শেষ দশক
কাটাতে হলে আপনাদেরকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি অনুসরণ করতে হবে। শেষ দশক আসলে তিনি একান্ত হয়ে যেতেন আল্লাহর জন্য, এমনিতেই তিনি একান্ত সবসময় ছিলেন আল্লাহর জন্য, আরও একান্ত যেন একান্ত নিতান্ত আল্লাহর জন্য হয়ে গেলে সেটা পাওয়া যাবে, যদি আমরা পুরো সময়টা চিন্তায় থাকি যে ইবাদতের, এতেই ইনশাআল্লাহ আপনি আমি পেয়ে যাবো। বিশেষ করে প্রত্যেকটি রাত, শুধু সাতাশের রাত নয়, প্রত্যেকটি রাত, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, তেইশ, তিরিশ পর্যন্ত। অনেকে দেখা যায় সাতাশের পরে আর কোরআনও পড়ে না, সাতাশে কোরআন খতম হয়ে গেছে আর কোনো মনে করে না, এটা কিন্তু ঠিক নয়। সাতাশের আবার শুরু করবেন, সমস্যা কী, পরের সুরায় বাকা আলম বাকারা আলম নান্তি যতটুকু পারেন পড়বেন, কোরআনকে পরিপূর্ণভাবে খতম করে আরবার খতম করে ফেলতে হবে এটা জরুরি না। আলহামদুলিল্লাহ একটা খতম করেছেন আপনি, আলহামদুলিল্লাহ এটাও একটা নেয়ামত, আর পরে করতে পারছেন না যতটুকু পারেন অতটুকুই নেয়ামত। খতমের আলাদা কোনো স্পেশাল কোনো সোয়াব কোরআন হাদিসে বর্ণিত হয়নি। হ্যাঁ, খতমের পরে দোয়া কবুল হয়, হাদিস বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন আসার থেকে এসেছে, সেই জন্য সেটা আপনি করবেন, কিন্তু খতমের আলাদা কোনো সওয়াব কোনো আলাদা কোনো ইয়া বর্ণিত হয়নি। সুতরাং খতমই করতে হবে, এটা উদ্দেশ্য না হোক, কোরআনের যেন উদ্দেশ্য যেন হয় কয়দিনে আপনি কোরআন নিয়ে দাঁড়াবেন, বেশি বেশি করে সালাত আদায় করবেন, এবং যত বেশি সালাত আদায় করবেন আপনি দেখবেন যে আপনি আল্লাহর কাছে তত বেশি নৈকট্যপূর্ণ হচ্ছেন। এক একটা সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটি সেজদা হবে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, দুনিয়া এবং তার মধ্যে যা আছে তা থেকে উত্তম হবে। কেন? কারণ এই সময় মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এই লকডাউনের সময়ে আমরা বুঝতে পারছি যে মানুষ অনেক কিছু না হলেও চলে, কিন্তু মানুষ দুনিয়ার এত বেশি ব্যস্ততায় দেখায়, নিজের কারো খোঁজখবর নেওয়ার সুযোগ থাকে না, নিজেরই খোঁজ নিতে পারে না মানুষ, যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে না, পরিবারের খোঁজ নেয় না, সন্তানদের খোঁজ নেয় না, এবং আত্মীয় স্বজনের খোঁজ নেয় না, পিতা মাতার খোঁজ নিতে পারে না, এই নিজের নিজের ব্যস্ততার দোহাই দিয়ে। অথচ এই ব্যস্ততা মৃত্যুর সাথে সাথে কিন্তু ব্যস্ততা সবগুলি কেটে যাবে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত এই দশকে বেশি বেশি করে ইবাদত করা, বেশি বেশি করে সেলাই রহমি করা, বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার জন্য দান করা, এবং বেশি বেশি করে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি করে আমরা সময়টায় কাজে লাগানো, যখনই ঘুম থেকে উঠবো, ঘুম তো তা দিতেই হবে, দিনের বেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে সালাদগুলো জামাতের সাথে পড়া আদায় করবো, এবং যাকাত সবে কদর পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবো কায়ম মানবকে, এবং সেটা রাতের বেলা যেহেতু সবে লাইলাতুল কাদর হয়, এবং লাইলাতুল কাদর বা শবে বরাত একই জিনিস আমরা আগেও বলেছি, তো এইটা আমরা তাকদীরে যেটা লেখা হবে সেটা এই মাসেই এই এই মাস এই দশ দিনের মধ্যে যে কোনো এক আপনার জন্য লেখা হবে, সেই জন্য আপনি এই দশটি দিন আপনি কষ্ট করে এমনভাবে দোয়া করুন যাতে করে আপনার তাকদীরে কী লেখা হয় সেটা অনুসারে আপনি ভালোর দিকে যেতে পারেন। আর যদি আপনি আমি তাক দোয়া না করতে পারি, আল্লাহর কাছে কান্নাকাটি না করতে পারি, তো দুর্ভাগ্যবান আমরা, অর্থাৎ আমাদের তাকদীরে তখন আর খারাপ ভালো লেখা হয়েছে আমাদের জন্য সেটা হয়নি, কারণ আমি তো চেয়ে নিতে পারিনি। আমি চেয়ে নিব অর্থ আমি যা চেয়ে নিব তাই লেখা হচ্ছে, আমি চেয়ে নেই এখন তাই দেখবো তাই লেখা হচ্ছে, আর যদি চেয়ে না নেই এর অর্থ হচ্ছে আমার জন্য কিছু লেখা হয়নি, দুর্ভাগ্য বিষয়। সেই জন্য আপনার উচিত হবে বেশি বেশি করে এই রাত্রিগুলোতে বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া প্রার্থনা করা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, যেভাবে তার জন্য নামা উপযোগী সেভাবে তিনি নামেন, তিনি বলতে থাকেন এমন কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব, এমন কেউ কি আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, এমন কেউ কি আছে আমার কাছে দোয়া করবে আমি তার ডাকে সাড়া দেব, আহ্বান করে আমি তাকে ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা যখন এইগুলিতে তিনি প্রথম আসমানে নেমে আসেন, এই সময়গুলিতে আল্লাহ তাআলার আমরা যেন এই নাফাহাত এগুলিকে বলা হয়, আল্লাহ তাআলার দেওয়ার সময়গুলিতে যেন আমরা চুপ না থাকি, এগুলো যেন চেয়ে নেই, আর সালাতের আগের পরে এগুলিতে যেন আল্লাহর কাছে আমরা কায়েম মানবকে প্রার্থনা করি। সালাতের আগে আজান এবং কামতের মাঝখানে হাদিস দোয়া কবুল হাদিসে আসছে, এগুলো গুরুত্ব দেই। সালাতের পরে শেষ অংশে সালাতের মধ্যেই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি, আর আয়াত পড়ে বুঝি আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন, কোরআন অর্থ বোঝার চেষ্টা করি। প্রয়োজনে শেষ দশকে কোরআনে কারিমের একটা ব্যাখ্যা পড়ে ফেলুন, একটা তাফসির পড়ে ফেলুন, বাংলা ভাষা এখন অনেক তাফসির হয়েছে আপনি পড়তে পারেন, কষ্ট করে একবার পড়ে ফেলুন, দোষ ধরার নিয়তেই পড়েন না, অসুবিধা তবু একবার পড়েন, অনেকেই তার দোষ ধরার নিয়তে পড়ে আর কোনো কাজ নেই তার, তো এই জন্য একটু পড়েন না, পড়ার পরেও আপনি বুঝতে পারবেন যে আসলে কিছু আল্লাহ তাআলা যা দিয়েছেন যা বলেছেন তার বাণীতে সেটার চেয়ে উত্তম বাণী আর কিছু হতে পারে না। খায়রুল কালামে কালামুল্লাহ, খায়রুল হাদিসে কালামুল্লাহ, উত্তম বাণী হচ্ছে আল্লাহর কথা, এবং আল্লাহর কথার চেয়ে সুন্দর কথা আর কিছু হতে পারে না, এবং আপনি যতই পড়বেন ততই ইমান আপনার বর্ধিত হবে। সুতরাং এই শেষ দশকে আমরা কোরআন নিয়ে দাঁড়াবো, কোরআন নিয়ে থাকবো, কোরআনের একটি কাজ হবে, কোরআন নিয়েই আমাদের গবেষণা চলবে, এবং এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে
তার বাণী পড়া অর্থ হচ্ছে তার সাথে কথা বলা, তিনি আপনার সাথে কথা বলছেন। তার বাণী পড়া, কোরআন পড়া অর্থ হচ্ছে তিনি আপনার সাথে কথা বলছেন, আর সালাত পড়া অর্থ হচ্ছে আপনি তার সাথে কথা বলছেন। আমাদের সলভে সালিনটা বলতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি রমজান মাসের রমজান মাসে আসলে তিনি অন্য সব কিছু সে কোরআনের দার্সে নিয়োজিত থাকতেন। সলভে সালিন কোরআন নিয়েই যেন তাদের জীবনটা কাটতো রমজান মাসে, তাই কোরআনকে এই শেষ দশকে বেশি বেশি করে আমাদের পড়ার চিন্তা ভাবনা করা দরকার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার এক মহিলার মাসিক শেষ হওয়ার পরে পাঁচ দিন পরে আবার শুরু হয়েছে, এখানে কি নামাজ রোজা করতে পারবেন কি? আসলে বর্তমানে একটা সমস্যা হচ্ছে যে মাসিক শুরু এবং শেষের ব্যাপারে অনেকেই বিভ্রান্ত অবস্থায় আছেন। বিষয়টা আমাদের জানা দরকার যে প্রথমত বেশিরভাগ এই প্রথমত এই কথাটাই বলব, বেশিরভাগ সময় এই রোগে ওই লোকগুলি আক্রান্ত যারা আগে নিজেরা কিছু অনাকাঙ্ক্ষিত কাজ করেছেন। আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য কেউ কেউ বিভিন্ন রকমের পদ্ধতি আবিষ্কার করে সন্তান ধারণ বন্ধ করার জন্য যখনই এগুলি করেছেন, অনেকেই আমাকে ফোন করে তা জানিয়েছেন, তারা এই অন্যায়গুলি করেছেন, পরবর্তীতে সেটা তার জন্য বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেটার কারণে এখন এই অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি হয়ে যায় যা কেউ চায় না। সাধারণত মাসিক একবার হলে সেটা তার সুস্থতা, তার জরায়ুর সুস্থতায় প্রমাণ করে যে সুস্থ হওয়ার জন্য কারণে সেটা যাবে এবং সেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ম বেঁধে দিয়েছে, বানাত বনি আদম বনি আদমের মেয়েদের উপরে লিখে দিয়েছে, এটাকে খারাপভাবে দেখার কোনো উপায় নেই। পাশ্চাত্য বা বিভিন্ন দেশে আজ দেখা যাচ্ছে এটাকে বন্ধ করার জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করছে, অনেকেই তো কেটেই ফেলে, অনেকে এটাকে স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে, এর মাধ্যমে সে আর কোনোদিন সন্তানের মা হতে পারবে না, বৃদ্ধ বয়সে কান্নাকাটি ছাড়ার কোনো উপায় তার থাকবে না এবং সে তখন বুঝতে পারবে সে কী কত বড় অপরাধ নিজের উপর করেছে এবং কত বড় অপরাধ করে জাতির উপর, নিজের বংশের উপর, নিজের গোষ্ঠীর উপর কত বড় অপরাধ করেছে এবং একটি সন্তানের মা হওয়া যে কত কত নেয়ামতের জিনিস সেটা সে হারিয়েছে শুধুমাত্র নিজের সাময়িকভাবে নিজেকে একটু মুক্ত সাজার জন্য সে যেটা করেছে এবং নিজে অনেকটা যেটা বলা হয় যে আধুনিকা সাজার জন্য যেটা করেছে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে মাসালা জানতে হবে আগে, যে মাসিকের মাসালাগুলো অনেকেই মনে করে থাকে একবার বন্ধ হয়ে গেলে মাসিক বোধ শেষ হয়ে গেছে। আসলে অনেক 15 দিন পর্যন্ত মাসিক লম্বা হতে পারে, এটা হলো বিশুদ্ধতম মত। সুতরাং আপনার মাসিক শেষ কতদিন হয়েছে এটা হলো বড় কথা, যদি 15 দিন পরিপূর্ণ করে শেষ হয়ে থাকে আপনাকে এরপরে আর বাড়াতে পারবেন না, আপনি এরপরে আপনি সালাত আদায় করবেন। এরপরে আপনি যখন দেখেন যে না আবার মাসিকই হচ্ছে, রক্তটা ওই রকমই, তখন আপনাকে আবার মাসিক এগিয়ে আসছে মনে করতে হবে। যে কখনো কখনো যাদের মাসিক যাদের শেষ হয়ে যাবে মাসিক হওয়া, তারা অনেক সময় এরকম বিকল্প সমস্যা চলে আসে, তাদের বারবার তাড়াতাড়ি এসে সেটা বন্ধ হয়ে যায় স্থিরস্থায়ীভাবে, এই জন্য অনেক সময় পরবর্তী চলে আসে, সেটা মাসিক হতে পারে। কিন্তু বেশিরভাগ সময় তা হয় না, এত 5 দিন পরে আসে না। আপনি হয়তো 10 দিন গুনেছেন, 5 দিন পরে আবার কদিন পরে 5 দিন গুনেছেন পরে আবার দেখা গেছে, এর অর্থ হচ্ছে আপনি আসলে তখনও সুস্থ হয়ে ওঠেননি পরিপূর্ণভাবে। আপনাকে আবার যখন আপনি দেখতে পারেন যে এটা মাসিকের রক্ত, তখন আপনাকে আবার সালাত ত্যাগ করতে, মাসিকের রক্ত আসলে আর সালাত পড়া যাবে না, আপনি সওম পালন করতে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আর বাইতুল্লাহর তওয়াফ করতে পারবেন না, স্বামী সহবাস থাকতে পারবেন না। তাহলে এই কাজগুলো আপনি মাসিক হলে যেগুলো করতে পারবেন না সেগুলো এখন আর করতে পারবেন না, যদি সেটা মাসিকের রক্তই হয়। 3 নম্বর হচ্ছে, অনেকে মনে করেন রক্ত দেখলেই মাসিক মনে করে থাকেন, তা কিন্তু ঠিক নয়। মাসিকের রক্ত কালো হয়ে থাকে আর অন্যগুলো লাল হয়ে থাকে, সুতরাং রোগ আক্রান্ত হওয়ার কারণে হতে পারে, আপনি সেটা নিজে দেখে নেবেন। তাহলে আমরা কী বললাম, প্রথমে যে আপনি যদি কোনো দিনের ব্যাপারে হেরফের করে থাকেন তাহলে দিন আপনার শেষ হয়নি বলেই বাকিটা মাসিক হিসাবে মেনে নেবেন, আর যদি দিন কমপ্লিট 15 দিন গুনে থাকেন তারপর দেখা যায় তাহলে 2 অবস্থা হতে পারে। একটা হচ্ছে মাসিক এগিয়ে আসছে সেটা দেখে নেবেন মাসিকের রক্ত কিনা, সেটা না হলে আপনি রক্ত দিয়ে পরীক্ষা করবেন যে রক্ত যদি কোনো মাসিকের না হয় অর্থাৎ সেরকম গাঢ় কালো না হয়, লাল রক্ত হয়, তখন আপনি বুঝবেন যে এটা রোগ। আপনি সেখানে পট্টি বেঁধে বা ড্রাইভার্স বেঁধে নামাজ প্রতি ওয়াক্তের জন্য একবার অজু করে সালাত আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন এবং সেটার জন্য এবং আপনি স্বামীর সাথেও থাকতে পারবেন, শরীরে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি, কারণ এটা তো আপনার রোগ আর রোগের কারণে এই জিনিসগুলো নিষেধ হয় না এবং সেটা প্রতি সালাতে একবার করে আপনাকে অজু করতে হবে। প্রতি সালাতে অর্থাৎ আপনি একবার প্রতি এক সালাতের ওয়াক্ত হইলেই অজু করবেন, এই ওয়াক্তে আপনি সালাতগুলি পড়ে নিতে পারেন, পরের ওয়াক্তে আবার আপনাকে অজু করতে হবে। এটা হচ্ছে এই এখানকার মাসালা, আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন, USA তে বর্তমানে আমেরিকান সিটিজেনদের কোভিড-19 এর
জন্য যে সাহায্য প্যান্ডামিক ভাতা দেওয়া হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে, যা করোনা ভাইরাস এইড রিলিফ অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি অ্যাক্ট নামে পরিচিত, এবং স্টেট গভর্নমেন্ট দিচ্ছে বেকার ভাতা এমপ্লয়মেন্ট বেনিফিটস, তাছাড়া আরও দিচ্ছে ফুড স্ট্যাম্প, ফেয়ারল পেমেন্ট লোন, নো ইন্টারেস্ট ইনভলভ, সাম আদার টাইপ অফ লোন ফর এ লিমিটেড টাইম ওয়ান অর টু ইয়ার, আফটার দ্যাট দে উইল চার্জ ইন্টারেস্ট রেট। কোশ্চান, আচ্ছা বুঝতে পারছি, কোশ্চান হচ্ছে ইন দিস সিচুয়েশান এ আমরা কি এগুলো নিতে পারবো নন ইসলামিক গভর্নমেন্টের পক্ষ থেকে? দুই নম্বর, তাছাড়া এই বছরে কি এই ডলারের উপরে জাকাত দিতে হবে? দুইটা প্রশ্ন আপনি একসাথে করেছেন, অসুবিধা নেই। আপনি একটি কথা মনে রাখবেন, যে কোনো প্রজাতন্ত্র ইসলামিক হোক অন ইসলামিক হোক, যদি তার প্রজাদেরকে, আপনি যেহেতু সে দেশের এখন প্রজা হিসেবে নিজেকে রাখছেন, আপনাকে যে কোনো হেল্প করবে সেটা নেওয়া আপনার জন্য বৈধ যতক্ষণ পর্যন্ত হারামের সাথে সম্পৃক্ত না হবে। তো যেটা তারা ইয়া দিচ্ছে লোন না, যেটা তারা একেবারেই দিয়ে দিচ্ছে, এটা নিতেই পারবেন, এতে কোনো সমস্যা নেই। যেটা তারা দিচ্ছে একেবারে সেটা কোনো সন্দেহ নেই, এটা নিতে পারবেন। আর যে জিনিসটা তারা আপনাকে এক বছর বা দুই বছরের জন্য আপনাকে দিচ্ছে, এরপরে এর মধ্যে চার্জ দিবে আপনার জন্য, সেটা যদি নিতেই হয় নেবেন, তবে আপনি সুদের আগে সেটা পরিশোধ করে দিবেন, যাতে করে আপনাকে সেটা দিতে না হয়। আর যদি সেটা সুদ ছাড়া আপনাকে দেওয়ার কোনো মাধ্যম তারা রাখেনি, তাহলে আপনি সেটা নেবেন না, আপনি সেটা নেবেন না, কারণ এটা হারাম, আপনি এটা নিতে পারেন না যতক্ষণ পর্যন্ত না আপনি বাধ্য না হন। বাধ্য অর্থ হচ্ছে আপনি খাওয়ার দাওয়ার নাই, মরে যাবেন, এরকম অবস্থা তৈরি না হলে আপনি সেটাতে হাত দিবেন না, সেটা নেবেন না, সেটা দিবেন না। আর যদি এরকম হয়, বাঁচার সুযোগ আছে, ইচ্ছা করলে আপনি সেটা দিয়ে দিতে পারবেন দুই বছর বা এক বছর আগে, যখন থেকে সুদের চার্জ হবে এর আগেই আপনি দিয়ে দিতে পারবেন, পরিশোধ করতে পারবেন, এরকম অবস্থা থাকে, তাহলে আপনি সেটা নিতে পারবেন, আপনি সেটা নিতে পারবেন, কারণ এটাও সুযোগ, যে কোনো প্রজাতন্ত্রের দেয়া সুযোগ রাজ্যের লোকেরা গ্রহণ করবে, এটা একেবারেই বৈধ জিনিস, এতে কোনো অবৈধ কোনো কিছু নেই, যতক্ষণ পর্যন্ত আপনি অবৈধ কাজে জড়িত হয়ে না পড়ছেন। যদি প্রজাতন্ত্র মানুষকে মদ দেয় নেওয়া যাবে না, কারণ তো হারাম, আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, প্রজাতন্ত্র মানুষকে বেহুদা নারীবাজি করার সুযোগ সেটাও নেওয়া যাবে না। তো যেটা আপনি হালাল জিনিস প্রজাতন্ত্র আপনাকে দিচ্ছে, কারণ টাকা পয়সা না যায় এদের কিছু না, সেটা আপনি নিতে পারবেন, তবে যখনই হারামের সুযোগ এদের সাথে জড়িত হয়ে যাবে সেটাকে আলাদা করে ফেলবেন, তার সাথে আপনি জড়িত থাকবেন না। তাহলে আপনি ইসলামিক গভর্নমেন্টের কথাটা উঠাবেন না, বরং যে কোনো প্রজাতন্ত্রের ব্যাপারে একই বিধান, এটা আপনি মনে রাখবেন, কারণ আমরা আমাদের দেশে যারা অমুসলিম তাদেরকে আমরা দিয়ে থাকি, সুতরাং তারাও সেভাবে দিয়ে থাকে। এটা একটা প্রজাতন্ত্রের নিয়মই হচ্ছে, রাজ্যের নিয়ম হচ্ছে রাজ্যপ্রধান, রাষ্ট্রপ্রধান তার লোকদেরকে লালন পালন করবে, সেখানে সে কোনো দ্বিমুখী নীতি আচরণ করবে না। আপনি আশ্চর্য হবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলেন এক ইহুদি ভিক্ষা করছে। ওমর তাকে বললেন যে এই তুমি ভিক্ষা করছো কেন? বলে আমার তো কেউ নেই দেখার মতো। তখন তিনি ঘোষণা দিয়ে দিলেন যে দেখো, এই লোকটিকে আমরা জিজিয়া নিয়েছি তার যৌবন বয়সে, আর এখন বৃদ্ধ বয়সে ভিক্ষা করবে তা হতে পারে না, তার জন্য একটি ভাতার ব্যবস্থা করো। এ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইনসাফ আদল, যে ভিক্ষা করবে কেন, আমাদের এই সমাজের এই অবস্থা তৈরি হবে কেন, মুসলিম অবশ্য এই মুসলিম অমুসলিম দেখে দেখে মুসলিমদেরকে আমরা শুধু দেখবো, অমুসলিমকে একেবারেই বাদ দিব তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদ্দাকু আলা আহলিল আদিয়ান, দিন যারা মানে, নাস্তিক নয়, দিন যারা মানে তাদের প্রতি তুমি সদকা করো। এর অর্থ হচ্ছে এদের প্রতি সদকা করার প্রতি রাসূলুল্লাহ উৎসাহ দিয়েছেন, এদেরকে দেওয়া হবে সদকা করার মধ্যে, শুধুমাত্র দিন দেওয়ার হবে তা নয়। হ্যাঁ, দিনদারকে দিলে আপনার সব বেশি হবে সেটা আলাদা, কিন্তু এদেরকে বাদ দেওয়া নয়, এদেরকে আপনি অন্য খাত থেকে দেন, জাকাত থেকে দিতে পারেন নাই, জাকাতুল ফিতর থেকে দিতে পারেন নাই, সাধারণ দান থেকে দেন, তাদেরকে হেবা থেকে দেন, তাদেরকে বিভিন্ন রকমের জিনিস থেকে দেন যেগুলো জায়েজ সেটা থেকে দেন, আলহামদুলিল্লাহ সদকা দেন, এটা তো তাদেরকে দিতেই পারেন। এবং রাজকোষের উচিত, রাজ্য সরকারের উচিত বা রাষ্ট্রেরও উচিত তাদের ব্যাপারে গুরুত্ব দেওয়া, প্রত্যেকের সেটা তাদের কোনো এইভাবে পার্থক্য না করা দিনইভাবে যে কাকে দিবে, বরং তার রাজা তার প্রজা হিসাবে প্রত্যেকে লালন পালন করা সরকারের উচিত, সরকার সেটা উচিত, সেই হিসাবে তা আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ডলার, এই ডলার উপর জাকাত দিতে হবে কিনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু এটা আপনার কোনো আয় থেকে আসে নাই, অর্থাৎ আপনার এটা আয় হচ্ছে না, এবং এটা এক বছর নাই, আগে যেটা আসে সেটার সাথে সম্পৃক্ত জিনিস নয়, এটা অন্য খাত থেকে আসছে, সেহেতু এটা ওইটার সাথে যুক্ত হবে না। এইটা যদি থেকে যায় এক বছর, আগামী বছর সেটা জাকাত দিতে হবে, আর যেটা খরচ হয়ে যায় সেটা জাকাত দিতে হবে না।
আপনার এই যে ডলার টাকাটা আসতেছে এইটা যদি এরকম হয় কারো বেকার ভাতা যেটা এটা কিন্তু ভিন্ন করা দরকার। বেকার ভাতা সে আগেও পেতে এখনও পাচ্ছে, তাহলে সে জাকাত দিতে হবে, এটা একসাথে করে জাকাত দিতে হবে এটার। আর যদি COVID-19 কারণে, এটা তো আগে ছিল না, এটা হঠাৎ করে আসছে, এটার কারণে একটা সুযোগ দিচ্ছে সরকার, এইটাকে আগের কোনো অর্থের সাথে যুক্ত করা হবে না, এটা খরচ হিসেবে নেওয়া হবে এবং এটাকে খরচ করতে হবে, এটা জাকাত আসবে। যদি এটা আগামী বছর পর্যন্ত আপনার মূল টাকার সাথে জড়িত হয়, এক বছর পূর্ণ হয়, তখন জাকাত দিতে হবে, কারণ এটা অন্য খাত থেকে আসছে, এটা কোনো স্বাভাবিক খাত থেকে আসে নাই, যেটা আগেরটার কোনো অংশ নয়, এটা নতুন একটা খাত থেকে এখানে আসছে। সুতরাং এইটাকে আগের ডলারের সাথে যুক্ত করার প্রয়োজন নেই। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, আমরা এই মতটাকে প্রাধান্য দিয়ে থাকি। প্রশ্ন করেছেন, মানবরচিত আইন বাস্তবায়নের জন্য কাজ করা যাবে কি, না গেলে সরকারি চাকরি তো করা যাবে না, ব্যাপারটি বুঝিয়ে বলুন, আশা করি। গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনি করেছেন। মানবরচিত আইন দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে মানবরচিত আইন যেগুলো শরীয়ত অনুমোদিত, শরীয়ত এগুলি কি নিষেধ করে না। মানবরচিত আইনের মধ্যে আছে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, যেমন ট্রাফিক আইন। ট্রাফিক আইন আল্লাহ রসুল বলে দেন নাই। এখন আপনি যদি বলেন যে আমি মানবো না, আমি উল্টা দিকে চলবো, ডান দিকে হাঁটবো, আপনি কিন্তু চলতেই পারবেন না দুনিয়াতে। হ্যাঁ, সুতরাং মানবরচিত আইনের এই নাম দিয়ে আপনি এই বলে যে আমি মানবো না, এটা হতে পারে না, বরং এটা আপনি মানতে হবে, কারণ শরিয়া বিরোধী নয়। যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হবে, সে যে কোনো সরকারের যে কোনো আইনকে আপনি মানতে বাধ্য, এটা আমরা আগেও বলেছি এখনও বলছি। দেখুন, সরকার নির্দেশ সিদ্ধান্ত নিয়েছে যে তারা অফিস চালাবে 9টা থেকে 2টা, আপনি বলে যেন আমি 4টা থেকে 5টা করবো, 10টা করবো রাতে, আপনার কথা মতো চলবে না। আপনি এই দেশে বাস করেন, সরকারের বিধান আপনাকে মেনে চলতে হবে, এখানে কোনো দোষের কিছু নেই। তাহলে মানবরচিত আইনের একটি সাইড আছে, যেই সাইডগুলো ইসলাম বিরোধী নয়, সেখানে আপনি সম্পূর্ণরূপে রাষ্ট্রের নীতি মেনে চলবেন এবং রাষ্ট্রের কথা মানবেন এবং সে ওটা অনুসারে চাকরিও করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। মানবরচিত আইনের আরেকটি দিক হচ্ছে, যেগুলি সরাসরি ইসলাম বিরোধী, মানবরচিত আইনের সরকারি সরাসরি ইসলাম বিরোধী, যেমন ইসলামের দণ্ডবিধি আইন, যেখানে যারা চাকরি করেন তারা আল্লাহকে ভয় করা উচিত। দণ্ডবিধি আইন যারা নিজেরা বানিয়ে আইন দিয়ে, বা ব্রিটিশের আইন দিয়ে, বা ফ্রান্সের আইন দিয়ে, বা আমেরিকান আইন দিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিচ্ছেন, তারা কাফের হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। তারা সঙ্গে সঙ্গে যদি কোনো মন থেকে মেনে নিয়ে সেটা দিয়ে থাকেন, মন থেকে মেনে নিয়ে যে এটা ভালো বা এটা উত্তম বা বর্তমানে এর চেয়ে ভালো কিছু চলবে না, বা এটা এবং আল্লাহর আইন সমান, অথবা আল্লাহ সম্পূর্ণ নিজেকে ধারাটাই পরিবর্তন করে দিয়ে চালিয়ে দিচ্ছেন, তাহলে প্রত্যেকেই শিরকে লিপ্ত আছেন এবং কুফুরিতে লিপ্ত আছেন। এটা আমার কথা না, এটা কোরআনের বাণী। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে তারা কাফের। আল্লাহ কিন্তু হাকিম, তিনি যে বিধান দিয়েছেন সেই বিধানকে আমাদের মেনে চলতে বলেছেন, আর যেটা দেননি সেটা আল্লাহ তাআলা বলেছেন বিমা আরাক আল্লাহ, আপনাকে আল্লাহ যা দেখিয়েছেন তার রায় হিসাবে, মত হিসাবে, কাজী সাহেব বিচারক তার সুচিন্তিত মতামত দিয়ে যে বিচার করবেন তাতে কোনো সমস্যা নেই, যদি শরিয়া বিরোধী না হয়। শরিয়া বিরোধী না হলে আপনি যে কোনো জিনিসের অবস্থা দেখতে পারেন, সেটাতে আপনি জেল দিতে পারেন তাকে, যে অবস্থা খুব ভালো দেখা ঠেকাচ্ছে না, একে শাস্তি দিতে হবে, সেই অনুসারে আপনি তাকে কিছুদিন জেলে রাখতে পারেন, কিছুদিন তাকে অন্তরীণ রাখতে পারেন, শরীয়তে যেটা অনুমোদিত এটা কোনো সমস্যা নেই। আও ইউন ফামিন আর আল্লাহ তালা এটাকে অনুমোদনও করেছেন, তো এটা দেখবেন কি করে, যিনি বিচারক তিনি তার সুচিন্তিত মতামত দিয়ে দেখবেন, এটা আল্লাহ তালা তার নবীকে দেখতে বলেছেন, সাহাবায়ে কেরাম সেটা করেছেন এবং সেটা খোলাফায়ে রাশেদাও করেছেন, প্রত্যেকে সেটা করেছেন, তার সুচিন্তিত মতামত দিয়ে বিচার করাটা শরীয়ত অনুমোদিত। কিন্তু শরিয়া বিরোধী জায়গাতে মত চলবে না, শরিয়ার আইন আছে, শরিয়ার বিধান আছে, সেখানে আপনার মত চলবে না। উদাহরণ হিসেবে একটা উদাহরণ দেই যেটা বুঝতে পারবেন, আল্লাহ তাআলা ছেলেদের বর্তমানে ছেলেরা উপস্থিত আছে, জীবিত আছে, এমন সময় নাতিকে দাদা থেকে ওয়ারিশ করেন নাই, আপনি বেশি দরদি হয়েছেন, আইয়ুব খানের মতো যারা এই আল্লাহ বিরোধী শক্তি, এরা এ তাগুত যারা, তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে নাতিকেও ওয়ারিশ বানিয়েছে, এরা যে ব্যক্তি এই বিধান দিবে বর্তমানে সেও ইমানহারা হয়ে যাবে সঙ্গে সঙ্গে, সে সারা রাত ইবাদত করেও লাভ হবে না, সে এই তওবা না করলে তার ইমান আর ফিরে আসবে না। হ্যাঁ, সে তওবা অর্থ হচ্ছে এরকম বিচার আর করতে পারবে না, বিচারে বাধা দিতে হবে, তওবার অর্থ এটাই, এরকম বিচার করার জন্য সে বিপক্ষে দাঁড়াতে হবে তাকে এটা, এবং কেউ যদি মেনে নেয় কোনো রাষ্ট্র সরকার, সে তারও বা এটা চালানোর জন্য সাহায্য সহযোগিতা করে, তারও ইমান থাকবে না, কারণ আল্লাহর বিরোধী বিধান সে সহযোগিতা করছে। তো এই জন্য এই জাতীয় বিধান যে বিচার করছে তারও ইমান চলে যাবে, আর যারা নিচ্ছে, যারা মেনে নিচ্ছে মানুষ হিসেবে, তারও ইমান চলে যাবে। ধরেন আপনি নাতি, আপনি কোর্টে গিয়ে
আপনার চাচাদের সাথে সমান অধিকার পাওয়ার জন্য কেস করে নিয়ে আসেন, অথবা আপনি আপনার মামাদের সাথে সমান অধিকার নেওয়ার জন্য আপনি কেস করলেন, খালাদের সাথে সমান অধিকার নেওয়ার জন্য আপনি কেস করলেন, আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন, অর্থ হচ্ছে আপনি শিরিক এবং কুফরিতে লিপ্ত হয়েছেন। আপনি যদি এটা মেনে নেন আপনি সঙ্গে সঙ্গে ইমানধারা হয়ে যাবেন, আপনার সারা জীবনের সালাত শেষ, সারা জীবনের আপনার সওম শেষ, আপনার যাকাত শেষ, সব কিছু হজ শেষ, আপনার কোনো কাজে আসবে না এগুলো। তাহলে বোঝা গেল যে আপনি ইমানধারা হয়ে যাবেন যদি কেউ এই জাতীয় আইন মেনে নেয়। ঠিক অনুরূপভাবে আরেকটি জিনিস আছে, তৃতীয় জিনিস, সেটা হচ্ছে মৌলিকভাবে যদি কোনো আপনার চাকরিতে মৌলিকভাবে যেটা আপনি চাকরি করেন সেই চাকরিটা শরিয়া বিরোধী নয়। ধরুন আপনি পড়ান, আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়ান অথবা কোনো কলেজে পড়ান, পড়ানোটা শরিয়া বিরোধী নয়, অর্থাৎ যেটা পড়াচ্ছেন এটা শরিয়া বিরোধী নয়, যেটা পড়াচ্ছেন যেটা শরিয়া বিরোধী হয় তাহলে সেটা পড়ানোটাও কিন্তু হারাম হবে। আপনি কিন্তু ইচ্ছা করে আল্লাহর বিরুদ্ধে নেমেছেন। যদি আপনি পড়ান মানুষ বানর ছিল, বানরের লেজ থেকে এটাকে আপনি সাব্যস্ত করার জন্য পড়ান, তাহলে তো আপনি ইমানহারা হয়ে গেছেন, মানুষ বানর ছিল না কোনো দিনেই, এটাকে বিশ্বাস করলে ইমানহারা হয়ে যাবে। আপনি যদি এটা খণ্ডানোর জন্য বা যে সমস্ত মতামত আসছে সেটা পড়াই দেন এবং খণ্ডানোর কাজ করেন তাহলে আপনার ইমান থাকবে। তাহলে এইটা একটা কারণ যে আপনি যদি কোনো আপনার মূল কাজটি যদি হালাল হয় আপনি সেই প্রজাতন্ত্রে চাকরি করতে পারবেন। যেমন আপনি অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে সেনাবাহিনীতে চাকরি করা যাবে কি না, অবশ্যই করা যাবে, পুলিশ চাকরি করা যাবে না করা যাবে, কিন্তু অন্যায়গুলিতে অংশগ্রহণ করা যাবে না। যখনই হারাম কাজের দিকে আপনাকে অপবৃত্ত করবে আপনি সেখান থেকে বিরত থাকবেন, বাদ দিলে বাদ হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। যদি সেটার জন্য আপনাকে ছাড় দিতে হয় ছাড় দিবেন, শরীয়ত সেই কাজটা ছাড় দিবেন, শরীয়ত ছাড় দিবেন না, আপনি সেটা ছেড়ে দিবেন, শরীয়ত ছেড়ে দিবেন না, অর্থাৎ কাজ ছেড়ে দিবেন। আল্লাহর বিধানের সাথে কন্ট্রাডিক্টরি হলে সেটাকে অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। আপনি যদি সেটা পরিত্যাগ করে চলতে পারেন চলবেন, কারণ আপনার দ্বারা যে উপকার হবে, সব মানুষ যদি কোনো আপনি যে সেখানে যদি কোনো সব নাস্তিকরাই ঢুকে, সেখানে সব আল্লাহ বিরোধী লোকেরাই ঢুকে, তাহলে সেটা পরিবর্তন করবে কে? আপনার আমার দায়িত্ব হচ্ছে সেই জায়গায় পরিবর্তন করতে হবে। আপনার মতো একজন ভালো মানুষ যদি কোনো সেখানে ঢুকে সর্বোচ্চ পদ পর্যন্ত যেতে পারে, তার কারণেই হয়তো দেখা গেল সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীতে আল্লাহর বিধান পালনকারী লোকদের অবস্থা বেড়ে যাবে, হারাম কাজগুলির থেকে মানুষ দূরে সরে যেতে পারবে। বিশেষ করে যেখানে যে সমস্ত যেগুলি সামার স্কুল বা এই জাতীয় স্কুলের নামে তারা যে সমস্ত জিনিস চালু করেছে প্রশিক্ষণ বা যেগুলি হারাম কাজ চালু করে, সেগুলি থেকে হয়তো তারা লক্ষ লক্ষ এই বাহিনীর লোকদেরকে তারা এর থেকে দূরে রাখতে পারবে। সুতরাং আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সেটা থেকে সেটাকে নিয়ন্ত্রণ করতে, তাহলে এর মাধ্যমে আপনি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে একটি গুণা থেকে মুক্ত করতে পারছেন। আর যদি আপনার ব্যক্তিত্ব দুর্বল হয়, আপনি এতটুকু উঠতে পারবেন না মনে করেন এবং আপনি হারামে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আপনি সেখানে চাকরি করতে পারবেন না। তাহলে পড়ানো জায়েজ, কিন্তু এখানে এর সাথে কী যুক্ত হয়ে গেছে? কাজ করা জায়েজ, কিন্তু কী যুক্ত হয়ে গেছে? যদি আপনি মনে করেন যে এটার মূল জিনিসটা জায়েজ হলো, এর সাথে আনুষঙ্গিক জিনিসটা এত বেশি যে আমি এর থেকে বাঁচতে পারবো না বা আমি দেখতে পাচ্ছি এখন আর বাঁচতে পারছি না, তখন আপনি সেটাকে ছেড়ে দিতে হবে, সে কাজ করতে পারবেন না। আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। আর যদি এমন হয় যে আপনি যে কাজটা জড়িত হচ্ছেন এটাই হারাম মূলত, যেমন সরকারি ব্যাংকগুলোতে চাকরি করা, যেগুলোতে সুদের যে সমস্ত, এগুলো প্রতিষ্ঠিত হয়েছে হারামের উপরে, সুতরাং আপনাকে সেখানে কোনোভাবেই জায়েজ চাকরি করা জায়েজ হবে না। যেমন সাধারণ বিমা বা এই জাতীয় বিমার যে চাকরিগুলো সেগুলো হারাম, এগুলো আপনি কোনোভাবেই চাকরি করা জায়েজ হবে না। তো এই জাতীয় ছাড়া আর অন্য কোনো যে সমস্ত চাকরি আপনার মূলটা জায়েজ, চাকরি করাটা জায়েজ, কিন্তু এর সাথে হারাম এলিমেন্টস যুক্ত হয়েছে, সেখানে আপনি হারাম এলিমেন্টস থেকে বাঁচার চেষ্টা করবেন। আর আপনি সেখানে থাকলে হয়তো হারাম এলিমেন্টসটা বন্ধ করতে পারবেন, তাহলে আপনি সেখানে ঢুকবেন। আর যদি এমন ব্যক্তিত্ব হন যে আপনার দ্বারা সেটা করা সম্ভব হবে না, বরং আপনি হারামেরই সাহায্য করতে হবে, তাহলে আপনাকে সরকারি চাকরি থেকে দূরে থাকতে হবে, সরকারি চাকরি করবেন না, কারণ তখন আপনি বুঝবেন যে নিজেই অন্যায় ঢুকে যাচ্ছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলিল খায়রিনা খাসিমা, যারা খেয়ানত কারী তাদের পক্ষ নিয়ে যেন কেউ কাজ না করে, এবং সাহায্যকারী করা, আল্লাহ তাআলা বলেছেন তাওয়ানুয়াল বিল তাকওয়া ওয়া তাওয়ানুয়াল ইতমাল উদওয়ান, ভালো কাজে পরস্পর সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতাকে বিরত থাকো, অর্থাৎ খারাপ কাজে সহযোগিতা করা যাবে না, কিন্তু খারাপের সহযোগিতাকে আমরা বিরত থাকবো। অনেকে বলে থাকেন যে রাষ্ট্রযন্ত্র তাগুত, রাষ্ট্রযন্ত্রে সাহায্য কিছু করলেই তো তাদের সাহায্য করা হবে না। আপনি রাষ্ট্রকে সাহায্য করছেন, আপনি দেশের মানুষকে সাহায্য করছেন, কারণ রাষ্ট্র দেশের মানুষ তো মরে যেতে পারে না, তারা তো চলে যাবে না কোথাও থেকে। আপনি কখনো এই সেই সাহায্যের দিকে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন কি এই দেশের মানুষ বা যে দেশের আপনি বসবাস সেই দেশের মানুষকে যদি আপনার কর্মকাণ্ড দিয়ে, আপনার মেধা দিয়ে ইমানের দিকে ফিরিয়ে আনতে পারেন, তাহলে আপনাকে সেটি জায়গাতে যত রকমের সুযোগ নেওয়া দরকার সেটা নেবেন। আপনি যদি কোনো 10টি কথা দিয়ে যদি হতে পারেন,
আপনি দিনের দিকে মানুষকে ফিরিয়ে আনতে পারেন, সেটা করবেন। অনেকেই এই জিনিসটা বুঝে না যে কাকে সাহায্য করছে। আমি রাষ্ট্রযন্ত্র সাহায্য করার নিয়ত যদি হয় শুধুমাত্র, তাহলে সেটা জায়েজ হবে না। যদি কোনো, আপনি জানেন যে বেশিরভাগ রাষ্ট্রপ্রধানই আজ ফেতনায় নিপজিত এবং বেশিরভাগই না দিন বুঝে না দুনিয়া, শুধুমাত্র দুনিয়াদার, তারা শুধুমাত্র নিজেদের আখের গোছানোর চিন্তায় আছে। সুতরাং তাদের জন্য আপনার কোনো মায়া থাকার কোনো প্রয়োজন নেই। আপনি চিন্তা করবেন আপনার দাওয়াতের চিন্তা সবসময় যেন থাকে, এবং আপনি দাওয়াত কীভাবে দিন সে চিন্তা করে আপনি সে চাকরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সেটা আপনার যেন নিয়তে থাকে যে আমি যা করব তা যেন এদের এই দিনের দিকে তাদেরকে আহ্বান করা, মানুষকে দিনের প্রতি আহ্বান করা, মানুষকে দিনের উপর রাখা এবং তাদেরকে দিনের প্রতি দিন থাকা সাহায্য করা, এর নিয়তে আমি শুধুমাত্র কাজ করব। আলহামদুলিল্লাহ সরকার থেকে যা পাবো সেটা তো নিয়ে আমার প্রাপ্য। আসলে অনেকে মনে করেন সরকার থেকে টাকা নেওয়া নাজায়েজ, না নাজায়েজ নয়, এটা প্রাপ্য, কারণ সরকার আমার থেকেই নিচ্ছে, আমার আপনার থেকেই ট্যাক্স নিচ্ছে আমাদেরকে দেওয়ার জন্যই। সুতরাং এটাকে আপনি সরকার অমুক থেকে নিচ্ছে, অমুক থেকে নিচ্ছে, সরকার বিভিন্ন হারাম ইয়া থেকে নিচ্ছে, এটা আপনি দেখবেন না। কেন দেখবেন না জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি আদর্শ আমাদেরকে মনে রাখতে হবে, তাবদিল ইয়াদ তাবদিল হুকুম হয়, হাত বদলের কারণে হুকুম পরিবর্তন হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়িরার ঘরে গেলেন, বাড়িরা গোস্ত রান্না করছে, রাসূল বললেন যে বাড়িরার গোস্ত, বাড়িরা বললেন যে ইয়া রাসূল এটি তো সদাকার গোস্ত, অর্থাৎ রাসূল খেতে চাইলেন, রাসূল বাড়িরা বললেন রাসূল সদাকার গোস্ত, আমাকে সদকা করছে, আপনি তো সদকা খান না, আমি কী করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার জন্য সদকা হলেও আমার জন্য সেটা দান, তুমি দিলে আমি খেতে পারবো, তুমি আমাকে সদকা হিসেবে দিচ্ছ না, তুমি দিচ্ছ আমাকে অনুদান হিসাবে। সুতরাং আপনি বুঝবেন সরকার কোত্থেকে নিচে বড় কথা, আপনার কাজটা যদি হালাল হয়, সরকার আপনাকে বেতন দিচ্ছে, সেই বেতন আপনি ভালো কাজের জন্য নিচ্ছেন, আপনার এটা হালাল হবে। সরকার যদি হারাম বাজবে নিয়ে থাকে, সরকার দায়িত্ব সরকার বহন করবে এবং আখেরাতে তার জন্য জবাবদিহি করতে হবে। এবং সেটার জন্য আপনি চেষ্টা করুন বোঝাতে, আপনার আমার দায়িত্ব আছে তাদেরকে বোঝাতে, তারাও মানুষ, তাদেরকেও বুঝাইলে তারা ফিরে আসবে, তাদের তারাও বিভিন্নভাবে প্রভাবিত হয়, বিভিন্ন দেশের বিভিন্ন আইনের কারণে, বিভিন্ন জিনিস তারা ইন্টারন্যাশনাল ট্রিটির কারণে অনেক সময় তারা অনেক কিছু করতে বাধ্য হয়, সেগুলো আপনি জানেন না। যারা সরকার থাকে তারা বুঝে কতটুকু চাপ তাদের অনুভব করতে হয়, সেজন্য আপনার আমার উচিত তাদেরকে হেদায়তের জন্য আহ্বান জানানো এবং তাদেরকে এইভাবে বোঝানো যে জিনিসটা হারাম, আখেরাতের ভয় দেখানো, আল্লাহ তাআলার মহব্বতের দিকে এগিয়ে আসার কথা বলবেন, কোরআনের বিধানের কথা তাদেরকে জানানো উচিত, হাদিসের বিধানের কথা জানানো উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার বিধানকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে আহ্বান জানানো উচিত। এবং আপনি এই জায়গায় থাকলে, অর্থাৎ সরকারিতে চাকরি থাকলে যতটুকু আপনি হেল্প করতে পারবেন অন্য কোথাও একটু করতে পারবেন না। আমার এক বন্ধু দেখেছি, তিনি ব্রাউনবাড়িয়াতে তিনি পোস্টিং হয়েছে, তিনি আমাকে গতকাল যে ফোনগুলি প্রশ্নগুলি করেছেন তা থেকে বুঝেছি তিনি একাই লড়তে পারতেছেন মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন। তো এই জায়গাতে একজন ভালো মানুষ যদি উনি না যেতেন, খারাপ মানুষ যাইত, সে মাদকসেবী যদি কোনো সেরকম সেখানে উপস্থিত হইতো, আপনি কী মনে করেন যে উপকার করতে পারতেন? তাহলে রাষ্ট্র থেকে তো আমরা যেতে পারবো না, আমরা কোথায় যাব? আমরা যতটুকু পারি, ইন উরিদ ইল্লা ইসলাহ মা ইসতাতা তু, নবী যেভাবে বলেছেন যতটুকু পারি আমরা ইসলাহ করি, মানে মানুষকে ভুল পথ থেকে বের করে সঠিক পথে আনার চেষ্টা করি। সুতরাং আমরা আমাদের বেস্ট যতটুকু আমরা দিতে পারি, অতটুকু দেওয়ার চিন্তা ভাবনা, যতটুকু পারি দেওয়ার চিন্তা ভাবনা করবো, যেই যেখানে আছে সেখান থেকে। এটাই আমাদের শেখ বিন বাজ রাহমাহুল্লাহ বলতেন যে এই যুগটি মারামারি হানাহানির যুগ নয়, এই যুগটি বাড়াবাড়ির যুগ নয়, এই যুগটি হচ্ছে দাওয়াতের যুগ, নরম স্বরে এবং নরমভাবে বুঝিয়ে তাদেরকে দিন বদ্দিনে থেকে ফিরে এনে দিনের দিকে নিয়ে আসা, এটা হচ্ছে এই যুগ। এখানে আপনি আগের মতো সে পরিবেশ পাবেন না, ফেতনার যুগ চলে এসেছে এতে কোনো সন্দেহ নেই, আগের মতো সে পরিবেশ পাবেন না যে আপনার সহযোগী হবে হাজার মানুষ, এরকম নাই, বরং আপনার বিপক্ষে দাঁড়াবে সবাই, বিপদে পড়লে আপনাকেই তিরস্কার করবে। এই জন্য আপনার দাঁড়ানো উচিত নরমভাবে, যতটুকু যে যেখানে আছে অতটুকু আপনার দায়িত্ব অনুসারে আপনি পালন করুন এবং সরকারি চাকরি করুন। আমি পরামর্শ দেব যেখানে শরীয়ত অনুমোদন করেছে সেখানে, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন শায়খ নোমান আলী খান কেমন, যদি ওনার সমস্যাটি নির্দিষ্টভাবে বলতেন তাহলে ভালো হয়। দেখুন, প্রথমত নোমান আলী খান আমরা সাধারণত নাম ধরে বলা অভ্যস্ত না, তবে বলতেছি নোমান আলী খান একজন মোটিভেশনাল স্পিকার, এতে কোনো সন্দেহ নেই। তার বক্তব্য শুনে পাশ্চাত্য বা বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে, অনেকে সেটা বলে থাকেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে একটাই, যে সমস্ত বক্তার কোনো বিকল্প আমরা পাশ্চাত্যে দেখতে পাই না, এই বিকল্পগুলো ভালো করে তাদেরও আবার বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাই। তো যা তিনি যেহেতু ইংরেজি বক্তা, তো ইংরেজি যারা জানে বা তারা ইংরেজি ভাষা বুঝে তাদের জন্য এদের উপর নির্ভর করছে আর কিছু পাচ্ছে না, তখন তারা তাদের হয়তো একটা ওজোর থাকতে পারে। আপনি আমি যারা ভিন্ন ভাষার লোক পাচ্ছি, আমাদের কাছে ডক্টর মঞ্জুরুল ইলাহির মতো লোক আছেন যিনি স্পষ্টভাবে সব কিছু বুঝে দিতে পারেন,
নোমান আলী খানের চেয়ে ভালো ইংরেজি বলতে পারবেন ইনশাআল্লাহ, এরকম ব্যক্তি আমাদের মধ্যে আছেন, তার স্পিচ আছে আপনি দেখতে পান। আমাদের মধ্যে মাশায়েখদের অনুবাদ করা গ্রন্থ আছে আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে এই এরকম মানুষগুলো যারা আছে তাদের থেকে আপনি বক্তৃতা নিতে পারেন। আপনি কেন ওই ওনার বক্তৃতা নেবেন? অনেকেই এরকম প্রশ্ন আমাকে করে থাকেন। আরেকদিন আমাকে এরকম প্রশ্ন করেছিলেন আমাকে ইয়ার নিয়ে, আহমদ মুসা জিবরিল নিয়ে। আমরা এদের কখন দ্বারস্থ হবো? যখন আমাদের হাতের কাছে কোনো আলেম দেখতে পাবো না, আমরা বিপদে আছি, কিছুই জানি না, তখন আমরা একজন নিচ্ছি। যখন আমাদের কাছে সব আছে তখন এই বিতর্কিত ব্যক্তিদের কাছে কেন যাব? বিতর্কিত ব্যক্তিগুলি কী সমস্যা আমি আপনাকে বলি। কেউ আছে খারেজি টাইপের, কেউ আছে এমন যে তারা দিন সম্পর্কে এখনও দিনকে তারা মনে করেছে কিছু আবেগপূর্ণ কথার মধ্যে সীমাবদ্ধ। তারা বিভিন্ন রকমের এমন এমন গল্প দিবে যে গল্প কখনো শুদ্ধ না। আপনি জানেন যে পাকিস্তানে একজন বক্তা আছে, তাকে অনেক আবেগপূর্ণ বক্তৃতা করে এবং তার আবেগে আমরাও আপ্লুত হয়ে যায়, তো আবেগ আছে তার মধ্যে। কিন্তু সমস্যা কি, এত বানোয়াট হাদিস বর্ণনা করবে যার কোনো খুঁজে মানে কোথাও আপনি তার কিছুই খুঁজে পাবেন না কোনো বইতে। এমন এমন দুর্বল হাদিস বর্ণনা করবে যা কোথাও কোনো হাদিস হিসেবে আসলে আলেমরা বর্ণনা করা জায়েজ মনে করেননি। তো এরকম এরকম বক্তাও আমরা দেখতে পাই। এই এই জাতীয় আপনি যার কথা বলেছেন, ওনার একটা বড় সমস্যা হচ্ছে উনি তো আকিদার ব্যাপারটা গুরুত্বই দেন না। অথচ ইসলামের মূল হচ্ছে, ইসলাম হচ্ছে আকিদা, আকিদা করার পরেই হচ্ছে শরিয়া। আকিদা যে ব্যক্তি জানবে না সে ব্যক্তি শরিয়া কীভাবে জানবে? যেই ব্যক্তি আকিদার ব্যাপারটি গুরুত্ব না দিয়ে সমাজের সাথে মিশে, ইউরোপিয়ান সমাজের সাথে মিশে গিয়ে তাদের মতো হয়ে আপনাকে তাদের মতো তাদের সাথে মিশে সেখানে গিয়ে কোনো রকমের দিনের একটা কথা বলতে চাচ্ছেন, এটা কিন্তু ইসলামের দাওয়াতের পদ্ধতি না। ইসলামের দাওয়াতের পদ্ধতি হচ্ছে নিজেকে সম্পূর্ণরূপে দৃঢ় আকিদায় দৃঢ় হতে হবে, তারপর আপনাকে দেখেই মানুষ ইমান আনবে। যেটা মানুষ করেছে, সালবে সালহিনরা ইমানে দৃঢ় ছিলেন, আকিদা দৃঢ় ছিলেন, তাদের দেখে তারা হেঁটে গেলে ইমান আনছে। আপনি মনে করছেন যে আপনি যদি ইউরোপিয়ান সমাজের সাথে মিশে গিয়ে তাদের মতো ছেলেদের সাথে মেয়েদের সাথে বসে আড্ডা দিতে পারেন, মুখ খোলা মানুষের সাথে বসে তাদের সাথে হ্যান্ডশেক করতে পারেন, টাকরু নিচে কাপড় পরতে পারেন, অথবা আপনি তাদের মতো এইভাবে চলতে পারেন কুপুর টুপি ব্যথিত কাপড় ব্যথিত, তাহলে হয়তো তারা বেশি গ্রহণ করবে। আপনি নিজেকে ছাড় দিয়ে ইসলামকে ছাড় দিচ্ছেন, আপনি নিজেকে ছাড় দিয়ে ইসলামকে ছাড় দিচ্ছেন। ইসলামের এক বিন্দু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি কোনো নফল কাজ পরিত্যাগ করেন একটা কথা ছিল, কিন্তু হারামের মোরতাকেব হতে পারেন না। হ্যাঁ, আপনি কখনো কখনো কোনো নফল কাজ ছাড়তে পারেন বিশেষ কারণে যে এখানে এরা বুঝে না, কিন্তু আপনি শিরক এবং কুফুরির ব্যাপারে কোনো ছাড় দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা ভাঙেননি। কেন? যে বলেছেন আয়েশা, যদি তোমার কাউম নও মুসলিম না হতো, অর্থাৎ এই কিছুদিন আগে শিরকের মধ্যে ছিল, এরকম না হতো আমি কাবা ভেঙে নতুন করে কাবা ইব্রাহিম আলাইহিসালামের উপর কায়দার উপরে নির্মাণ করতাম। কিন্তু তিনি রেখে দিয়েছেন সেটাই, কারণ এটার দ্বারা ক্ষতির তেমন কিছু নেই। কাবা তোয়াফ হবে, এর বাইরে দিয়ে তোয়াফ হচ্ছে একটুকুই, এর মধ্যে একটা উপকারও হয়েছে আলহামদুলিল্লাহ। মানুষ যারা কাবার ভিতরে ঢুকতে পারে না, তারা হাতিমে ঢুকলে, ভাঙ্গা অংশে ঢুকলে তারা কাবার ভিতরে ঢুকার মতো তারা নিজেদেরকে অনুভব করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বলল যে রাসূলুল্লাহ আমি কাবার ভিতরে সালাত আদায় করতে চাই, রসুল তাকে হাতিমের ভিতরে নিয়ে গেল যে এখানে পড়ো, এখানে পড়লে কাবার ভিতরে সালাত আদায় করা হয়ে যাবে, শিখিয়ে দিলেন যে এখানে পড়লে হবে। এটার মধ্যে একমত রয়েছে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও চেয়েছেন যে এটা একটা নফল কাজ হতো, যদি সুন্দরভাবে বানানো হতো, যদি ইব্রাহিম আলাইহিস সালাতুসলামের কায়দা তার এই যে ভিত্তির উপর প্রতিষ্ঠা করা হতো আরও সুন্দর হতো, কিন্তু সেটা তিনি করেননি। কেন? যে এই নফল কাজ করতে গেলে মানুষের অন্তরে আরও বিভ্রান্তি তৈরি হবে। সুতরাং আমাদের যারা দাঁড়িয়ে আছে তাদের উচিত এই বিষয়গুলো দেখাও, যেই দেশে যেই সুন্নতটি এত বেশি প্রসারিত নয় এবং যেটা না হলে ইসলামেরও কোনো ক্ষতি হবে না, বরং এটা বেশিরভাগই হচ্ছে যেটাকে বলা হয় তানাউফিল ইখতিলাফ, মতভেদ, যেখানে যেমন ইখতিলাফের মধ্যে তানাউর যেটাকে বলা হয় বা বৈচিত্র্যময় মতভেদ, বৈচিত্র্য মতভেদ, সেখানে আপনি বাড়াবাড়ি করবেন না, আপনি আমি বাড়াবাড়ি করি না, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে জিনিসটা হারাম সেটা করা যাবে না, হারামের কাজ করা যাবে না। দুর্ভাগ্যবশত এদের মধ্যে দাঁড়িয়েদের মধ্যে কাউকে দেখা যায় গান গাচ্ছে, এবং ইন্ডিয়ান গান গাচ্ছে কেউ, দুর্ভাগ্য। এটা দাওয়াত, দাওয়াতের চিহ্ন ওটা, কে কোন দিকে দাওয়াত হলো সেটা, সেটাতে আপনি এই এটা দিয়ে কী বুঝাতে চাচ্ছেন? আপনি জিনিসটা হালাল করে দিলেন, এখন সে সবাই গাইবে গান, আপনার অনুসারে সবাই গান গাইতে থাকবে। এখন এরপরে কেউ দেখা যায় টাকরুন নিচে পরে হাঁটতেছেন, এখন সবাই টাকরুন মিশে, এটা হারাম নিচে কোনো সন্দেহ নেই, এখন সবাই টাকরুন নিচে কাপড় পরে হাঁটতে থাকবে। এরপরে কেউ দেখা যায় যে নারীদের সাথে বসে আড্ডা দিচ্ছে, আপনি এখন নারীদের সাথে বসে আড্ডা দেন। হ্যাঁ, কেউ মনে করুন যে আমার তো অমুক হচ্ছে, আমার যেহেতু অনুসারে তার নারীদের সাথে বসে আড্ডা দেয়া, নারীদের সাথে হ্যান্ডশেকও করে কেউ কেউ, নাউজুবিল্লাহ, আপনি হয়তো তাদের দেখে দেখে নারীর সাথে হ্যান্ডশেকও করবেন। আপনি দেখবেন তাদের মধ্যে কেউ কেউ দেখবেন তাদেরকে যে তারা আকিদার ব্যাপারে হাসাহাসি করে,
এরপর আপনার কাছে আকিদে যখন বলবো আপনি আকিদে কি দরকার, অথচ আকিদে হচ্ছে মেইন। আপনি বলতে পারেন শব্দটা আছে কি না, শব্দটাও আছে, আমরা এটা আমাদের বিভিন্ন দার্সে তুলে ধরেছি, আপনি পাবেন যে শব্দটাই আসলে কোরআনেরই শব্দ, হাদিসেরই শব্দ, হাদিস থেকে সরাসরি আছে, লা ইয়াতাখাদুহুন না, সরাসরি শব্দটা আছে এবং মুসনাদ দারমিতে হাদিসটা এসেছে। যেখানে আকিদা শব্দটি এতেকাদ করা শব্দটি হাদিসে আসছে, সেখানে হাদিসটাই যারা অস্বীকার করে তারা হাদিসকে অস্বীকার করছে। সুতরাং জানা না জেনে জানা উচিত, না জানলে কোথায় আছে, কিন্তু তাই বলে আপনি অস্বীকার করতে পারেন না যে আকিদা শব্দটি নেই। আর আকিদা শব্দটি একটা ব্যাপক শব্দ, এটা না হয়ে আপনি এর বিপরীতে ঈমান বলেন, একই কথা হলো। আপনি যদি বলেন তার তাওহীদ বলেন, একই কথা হবে। সেগুলি গুরুত্ব না দিয়ে আপনি আমি দুনিয়ার মোটিভেশনাল স্পিকারদের পিছনে ঘুরে যাই, তাদের দ্বারা মোটিভেশনাল জিনিসটা ভালো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মোটিভেশনাল যদি আকিদার পরে হয় সেটা ভালো হবে। আকিদা না থেকে শুধুমাত্র মোটিভেশনাল হলে অনেক হিন্দু বৌদ্ধ থেকেও আপনি মোটিভেশন দেখতে পাবেন, তারা মোটিভেশন তারা চোখের পানিতে ভেসে যাচ্ছে যখন তারা মূর্তির সামনে দাঁড়ায়। হিন্দুদের যখন আপনি দেখতে পাবেন একজন বৌদ্ধের সামনে দাঁড়িয়ে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে, আমি কত মানুষকে দেখেছি শ্রীলঙ্কাতে বিভিন্ন দেশে, আমি কত খ্রিস্টানকেও দেখেছি সে চোখের পানি ফেলতেছে। এর অর্থ হচ্ছে তার তো কোনো একটা বক্তৃতা শুনে চোখের পানি ফেলছে, মোটিভেশনাল তারাও দিচ্ছে। সব মোটিভেশনাল আপনার জন্য দিনে আপনার দিনের জন্য যথেষ্ট নয়, এবং দিনের জন্য আপনার জন্য সেটা কার্যকরী হবে না। যদি ইমানের পরে মোটিভেশনাল কাজ হয় সেটা হবে গ্রহণযোগ্য। আমি বলেছিলাম যে পাকিস্তানের একজন ভালো বক্তা, কিন্তু তার মোটিভেশন আছে, কিন্তু এই মেহনতের আছে, অনেক কষ্ট করছেন, কিন্তু এই দুর্বল হাদিস আর বানোয়াট বর্ণনা দিয়ে যে তিনি যেভাবে বর্ণনা করেন সেগুলো কিন্তু মোটিভেশনাল চলে, কিন্তু এগুলোর একটা খারাপ দিক রয়েছে। কারণ খারাপ দিক কী, এই কাহিনিগুলো একসময় আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এগুলোর মধ্যে এমন এমন এলিমেন্টস আছে যেগুলো আকিদা বিরোধী, আকিদা বিরোধী এলিমেন্টসগুলো আমাদের জন্য পরবর্তী বিরাট বিপদ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে কেউ জিজ্ঞাসা করে অমুকে এটা বলেছে, আপনি কি বলেন? এখন আমি না ওনার বিরুদ্ধে বলতে পারছি, না ওটাকে খণ্ডাইতে পারছি, কারণ আমাকে বলতেই হচ্ছে যে এটা সেটা কুফুরি বা শিরকি সরাসরি কথা বলতে হচ্ছে। তখন বলে যে আপনি মানুষকে কাফের বানাচ্ছে, আরে আমি তো কাউকে কাফের বানাইনি। একজন মানুষ নিজে ভুল করে কুফুরিতে লিপ্ত হচ্ছে, তাকে তো সাবধান করা দরকার। আমি তাকে সাবধান করি না, তাকে এই জন্য কিছু বলিনি, আমি তো বলছি কাজটা, এই কাজটা কুফুরি হচ্ছে। সুতরাং আপনার আমার উচিত কোনো মানুষ কার থেকে এলিম নেব, কার সাথে চলবো, কার বিষয়ে জ্ঞান অর্জন করবো, এটা জানতে হবে। দুনিয়ার মানুষ কিন্তু এত বোকা নয়, দুনিয়ার মানুষ কিন্তু দুনিয়ার ব্যাপারে সবই বুঝে, দুনিয়ার ব্যাপারে বুঝে কার থেকে সত্য জিনিসটা নেওয়া যাবে। মিথ্যা জিনিস কেউ নিতে চায় না। কেউ যদি বলে যে আমি মাছ কিনবো বাজারে, সে এমন লোকের থেকে কিনে না যে পচা মাছ বেছে, তা ভালো মানুষের কাছে যায় যে আমার এই ভালো মাছ দিবে, তার কাছে যায়, বিশ্বস্ত মানুষটার কাছে যায়। আপনি বিশ্বস্ত মানুষ খুঁজেন, পেয়ে যাবেন। আপনি তা সে হাসি হেসে কথা বয় বল বললেই আপনি তার থেকে নিতে পারবেন না। সে আপনাকে সুন্দর কথা সারাক্ষণ পা জুয়ে সালাম করে, অথবা নাউজ বিলে এটা তো না যায় না, তারপরও অথবা আপনাকে দেখলেই তিনি এগিয়ে আসে দৌড়াতে থাকে, এটা দেখলেই আপনি খুশি হয়ে যাবেন না। এই জাতীয় একরামুল মুসলিমিনের কোনো মূল্য নাই, কারণ এটা আসলে এই আপনার আসলে আপনি ক্ষতি করার জন্য, যেহেতু আপনি সে জানে না, জাহেল। জাহেল সবসময় কিন্তু ক্ষতিই বেশি করে, এই জন্য আলেমের পথে থাকবেন, আলেমদের অনুসরণ করবেন, যারা দিন জানে। আমাদের ডক্টর মঞ্জুর ইলাহি আছে, ডক্টর সাইফুল্লাহ আছে, ওনাদের মতো লোকদের যারা দিন সম্পর্কে বাংলা ভাষাভাষী তাদের থেকে আপনি নিতে পারেন। যদি আপনি আরও এই ভাষাভাষী নেন, আমাদের মাশায়েখদের মধ্যে শেখ সুলাইমান সেলিমুল্লাহ রাহাইলি আছেন, শেখ সালেহ আল ফাউজান আছেন, তাদের থেকে নেন। আর যদি কোনো বলেন আমি এই দেশীয় যারা উর্দু ভাষাভাষী আলেমদের থেকে নিব, নিতে পারেন। আলহামদুলিল্লাহ আবু জাইদ জমিরের কথা নিতে পারেন, অনুরূপভাবে শেখ জুবাইর আলী জাইয়ের কথা নিতে পারেন। আলহামদুলিল্লাহ এদের খেদামত আছে, এরা বুঝে, এরা দিন বুঝে এবং সেটাকে আলোচনা করেছে। হ্যাঁ, আপনি বিভিন্ন সব মশালা একমত হতে হবে জরুরি না, আপনি যখন দেখবেন যে এই মশালাতে ছাড় আছে, অর্থাৎ নফল মশালা, সেটা ছাড় দিবেন। আর যেখানে দেখবেন যে এটা সহি আকিদার এটা নিতেই হবে, সেখানে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। নফল ছাড়া আপনি ফরজের ফরজিয়াতে কোনো ছাড় দেওয়া যাবে না, এবং হারামের জায়গাতে কোনো ছাড় দেওয়া যাবে না, শিরক এবং কুফুরি জায়গাতে কোনো ছাড় দেওয়া যাবে না, তাওহীদ জায়গাতে কোনো ছাড় দেওয়া যাবে না। এই ব্যাপারগুলোতে গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে। এখানে সাময়িকভাবে আমরা এই নীতি অবলম্বন করা, যেটা পাশ্চাত্যের এই দাড়িটা করে থাকেন, তা থেকে দূরে থাকবো। সাময়িক নীতি কি, যে এখন তাদের সাথে এইভাবে চলি, হয়তো তারা এবার ফিরে আসবেন না, তারা বরং আপনাকে নিয়ে যাবে ওই জায়গায়। মনে রাখবেন, পাশ্চাত্যে যারা দাঁড়িয়ে তাদের বেশিরভাগই সমস্যা এটা, তারা মনে করে এইভাবে চললে বোঝ হয় এরাই ইসলাম গ্রহণ করবে, আমার দিকে ফিরে আসবে। বেশিরভাগ সময় তার উল্টোটাই হয়। আপনি ধীরে ধীরে আপনার অনেক মাবদা থেকে দূরে সরে যাবেন, এটাই আমরা দেখি। অনেক নীতি থেকে আপনি দূরে সরে থাকবেন, এটাই আমরা দেখতে পাই। এবং দেখতে পাই একজন বিখ্যাত আমেরিকান বক্তা, যিনি একসময় ভালো দাওয়াত দিতেন, ধীরে ধীরে তিনি সুবহানাল্লাহ আলেমি দিনদের বিরোধিতা করতে আরম্ভ করেছেন। বিখ্যাত একজন কাদি নামে শেষে আছে তিনি, শেষে দেখলাম, আমি নাম ধরে চাচ্ছি না, সেজন্য বলছি, প্রথম প্রথম তিনি যে দাওয়াতের কাজগুলি করতেন অনেকের কাছে পছন্দনীয় ছিল। ধীরে ধীরে তিনি এমন এমন মতামত ব্যক্ত করতে আরম্ভ করলেন,
কারণ যেই পরিবেশে থাকে মানুষ সেই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। এই জন্য আপনি সেই পরিবেশে গিয়ে তারা যে জিনিসটা দিচ্ছেন সেই পরিবেশে হয়তো তার জন্য কোনো ওজোরের কারণে হয়তো বলছে, আপনার কী ওজোর? আপনি মুসলিম দেশে থাকেন, মুসলিমদের থেকে নেওয়ার সুযোগ আছে আপনার, আপনি কী হিসাবে সেখানে এগুলি তাদের থেকে নিচ্ছেন? যারাই এরকম দিগ্ভ্রান্ত বা যাদের মধ্যে সমস্যা আছে তাদের থেকে দূরে থাকার কথা বলবো। আমরা অনেকেই রাগারাগি করবেন যে আমি কাউকে ঘৃণা করছি, কাউকে অহংকার করছি, কারোর সাথে হিংসা করছি বা বিদ্বেষ করছি। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি ওনার বিরুদ্ধে যাচ্ছি না। উনি যদি আজও যদি কোনো ফিরে আসে দিনের দিকে, কাল থেকে আমি ওনার পক্ষে বলবো। কিন্তু উনি যে সমস্ত কাজগুলি করেন ওনারা, সেগুলি আসলেই গ্রহণযোগ্য না। সেগুলো ছাড় দিয়ে ইসলাম কখনো প্রতিষ্ঠা হয়নি। ইসলামের মৌলিক জায়গায় কোনো ছাড় দেওয়া যায় না। আপনি নফল কাজ না করতে পারেন, কোনো নফল আমল না করতে পারেন, সেটাতে আমি বাধ্য করবো না। তিনি যদি কোনো বলে যে আমি তারাবির নামাজ পাঁচ রাকাত আমি চার রাকাত পড়বো, আমি তাও বাধা দিব না, কারণ যা পড়ে না পড়লে তো গুণা হবে না, ভালো কাজ। কিন্তু এটা নয়। কিন্তু কেউ যদি কোনো টাকরু নিচে কাগজ পড়ে, মেয়েদের সাথে হ্যান্ডশেক করে, মেয়েদের সাথে একান্তে বসে গল্প করে, আড্ডা দেয় এবং এটাকে ইসলামের রূপ দিতে চেষ্টা করে, আধুনিক ইসলাম নাম দেয়, লিবারাল নাম দেয়, এই জিনিসগুলো আসলে ইসলামের ভিতরে নেই। এগুলো যতই করবেন তত ইসলামকে আপনি অপমানিত করছেন, ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করছেন এবং ইসলামের এই দাওয়াতি টেকনিক নাম দিয়ে ইসলামকে ডুবানোর চিন্তাভাবনা আপনি করছেন। এটা করা যাবে না। নিজেকে নিজের মাবদায়ের উপরে, নিজের নীতির উপরে, নিজের আকিদের উপরে, নিজের শরীয়ার বিধানের উপরে সম্পূর্ণভাবে রাখতে হবে। শুধুমাত্র যেখানে নফল কাজ আছে সেখানে আপনি যদি কোনো ছাড় দেন পরিবেশের কারণে, সেটা শরীয়ত অনুমোদন করেছে। যেমন আমরা বলেছি ইয়ার ব্যাপারে, কাবার ব্যাপারে যেমনভাবে বলেছি, সেরকম সামান্যতম জিনিস হলে সেটা হলো আলাদা কথা। কিন্তু যেখানে আপনি আমি জানতে পারি যে এটা এটাই করতে হবে, সেখানে বিপরীতটা করার কোনো সুযোগ নাই। আশা করি বিষয়টি বুঝে আসছে। প্রশ্ন করেছেন, হায়েজ অসুস্থ অবস্থায় কদর রাতের আমল কীভাবে সম্পাদন করতে হবে? হায়েজ অবস্থায় যেহেতু আপনি সালাত পড়তে পারছেন না, কদর রাতের আমলের ক্ষেত্রে আপনার কাজ কিন্তু একটা কমছে কিন্তু আরও আছে। কারণ আমরা জানি যে কদর রাত্রির আমল শুধু সালাত নয়, কদর রাত্রির আমল আপনি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেটাই বলুন। আল্লাহ ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফুআননি। বাংলায় বলুন, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার আমার মতো একজন মানুষ বা লক্ষ মানুষকে ক্ষমা করলে আল্লাহর একটু কিন্তু কম হবে না, একটুও কম হবে না। আল্লাহ তাআলা এটা কিছুই যায় আসবে না। শুধু আমরা আল্লাহ চাচ্ছেন আমরা যেন ক্ষমাটা চেয়ে নেই, আল্লাহ আমরা যেন ক্ষমা চাই। এই জন্য এই কাজটা আমরা করতে পারি, অসুস্থ অবস্থায় কোনো সমস্যা নেই। হায়েজ অবস্থা মুখ থেকে আপনি শুধু বেরিয়ে হোক, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, একটু বলতেই থাকেন সারা ধরে, এটাও আপনার কাজ হবে। আর কী করতে পারেন? ইস্তেগফার করতে পারেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো সবগুলো পড়তে পারবেন। এগুলো সবচেয়ে উত্তম কালিমা, পৃথিবীতে সবচেয়ে উত্তম কালিমা যেগুলো, এর মধ্যে হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে পারেন, কোনো সমস্যা তো নাই। আর আপনি বেশি বেশি করে দান সদকা করতে পারেন, এটা তো কোনো নিষেধ নেই। আর আপনি বেশি বেশি করে অনুবাদ পড়তে পারেন কোরআনের, কোনো সমস্যা নেই। ব্যাখ্যা পড়তে পারেন, হাদিসের অর্থ পড়তে পারেন, হাদিসও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হাদিস ধরতে অজুর লাগে না, হাদিসের অর্থ পড়তে পারেন। সকাল বিকেলের দোয়াগুলো করতে পারেন, যেগুলো কোরআন আয়াত নয় সেগুলো পড়তে পারবেন, এবং রাতের দোয়াগুলো করতে পারবেন, সেগুলো কোরআন আয়াত নয় সেগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার আমার শুধু কোরআন কেন্দ্রিক, সালাত কেন্দ্রিক দুইটা জিনিস বাদ দিলে বাকি কাজ তো আপনার জন্য উন্মুক্ত রয়েছে। আপনি দুরুদও পড়তে পারবেন বিশুদ্ধ মতে, কোনো সমস্যা নেই। তবে সালাত পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়া তো সবচেয়ে বড় ইবাদতের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর সালাত পেশ করি কতটুকু করব? বলছে যে তিন ভাগের এক ভাগ। বলছে আরও বাড়াইতে পারো, অর্থাৎ যত ইবাদত করে বেশিরভাগ কাজে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বলা, এ সংক্ষিপ্ত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাহ সালাত হলো সালামও হলো, দুটোই হলো। একজন মানুষ যদি কেউ সারা রাত ধরে কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মন থেকে রাসূলুল্লাহ সালাত পেশ করে, বিরাট ব্যাপার। কিন্তু তার জন্য এটাও যথেষ্ট হয়ে যায়, এটা অজু লাগে না। আপনার তা হায়েজ অবস্থায় পড়তে কোনো সমস্যা নেই। তো এই অবস্থায় আপনি, যারা অনেক অজু লাগে এটা ঠিক বলে নেই, তাদের কোনো দলিল নেই, বরং এটা সালাত আপনি পড়তে পারেন এই হায়েজ অবস্থা এবং যারা এইরকম অসুস্থ অবস্থা তারাও পড়তে পারছেন, কোনো সমস্যা নেই। সুতরাং আপনি বেশি বেশি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তুমি তিন ভাগ একবার বেশি করতে পারো, সাহাবি বললেন তাহলে অর্ধেক, রাসূলুল্লাহ আরও বাড়াতে পারো। তখন সাহাবি বললেন তাহলে আমি শুরুটাই আপনার জন্য, আমার দোয়ার বেশিরভাগই শুধুমাত্র আপনার উপর সালাত পেশ করে। রাসূল বললেন যে তাহলে তোমার যাবতীয় অবস্থা সমস্যার সমাধান হবে এবং ইয়াকফিকা হাম্মাক, তোমার যাবতীয় বিপদ থেকে তোমাকে যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ, এবং এটা তোমার দোয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আলহামদুলিল্লাহ একজন মানুষ এই একটা অসুস্থ হয়েছে কী কথা, কী সমস্যা? কোনো সমস্যা নেই, আপনি অন্য কাজগুলি করুন। আল্লাহ তাআলা দেখছেন আপনি তো যদি কোনো সুস্থ থাকতেন, আপনি সালাত পড়তেন, আপনি সুস্থ থাকলে আপনি কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে আপনার জন্য সেটা লিখে দেবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে কেউ যদি কোনো কোনো আমল করত অসুস্থতার কারণে অথবা সফরের কারণে সে করতে পারেনি। যেমন আমরা এখন মসজিদে যেতে পারছি না কোভিড-19 কারণে, আমরা এখন অনেক কাজ করতে পারছি না, বিভিন্ন দাওয়াতের কাজ যেতে পারছি না কোথাও। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো লিখে দেন। হাদিস যেভাবে আসছে যে কেউ যদি কোনো এরকম অবস্থা অসুস্থ অথবা সফরের কারণে কোনো আমল করতে পারেনি, আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তার জন্য সেটা লিখে দেবেন, তার ফেরেশতাদের বলে লিখে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ফেরেশতাদের বলে দেন আমাদের যেন সেগুলো লিখে দেয়, আমরা যেগুলি করতে পারছি না বিভিন্ন কারণে, আল্লাহর কাছে এই দোয়াই করবেন। আপনার জন্য তাই লেখা হবে, হায়াত অবস্থায় আপনি যদি যেটা করতে পারেন সেটা লেখা হবে, আর যেটা করতে পারবেন সেটা করবেন। অনেক কিছু আপনি করতে পারবেন যেগুলো আপনি কল্পনা করতে পারছেন না, বসে আর কিছু না হোক সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ আকবর পড়েন, এগুলো অর্থ বুঝেন, এক একটা তসবির কী মূল্য সেটা বুঝেন। আলহামদুলিল্লাহ যদি আমাদের এই গ্রন্থটি বের হয়, বিশেষ করে ওজিফা গ্রন্থটি বের হয়, ইনশাআল্লাহ আপনারা এটা থেকে আর একটু উপকৃত হতে পারবেন। আল্লাহ কাছে দোয়া করে যেন আল্লাহ তাদের কাজ সহজ করে দেন, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করেন। তো এইটুকু আজকে এটার উত্তর, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে, আমার মেয়ের বয়স 7 মাস হবে, আমি সহি আকিদায় তারে বড় করতে চাই, আমি কি কি করতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার নিয়তে বরকত দিন। সহি আকিদায় বড় করতে হলে আপনি প্রথম থেকে ঘরেই তার নিজে প্র্যাকটিস করুন, মেয়েকে ধীরে ধীরে শিক্ষা দেন আল্লাহ তাআলা সম্পর্কে। প্রথম দার্স হোক, সৃষ্টি এবং স্রষ্টা আলাদা, আপনার মেয়েকে শিখাবেন যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তিনি আরশের উপর রয়েছেন, আরশ পৃথিবীর এই সৃষ্টিগুলো সবগুলো অত্যন্ত ক্ষুদ্র আরশের তুলনায়, কুরসির মধ্যে আরশের জায়গা হয়, রব্বুল আলামিন আরশের উপরে আছেন, এবং সেটা তিনি কোনো আরশের বাধ্য নন, আরশ তাকে বহন করে না, তিনি বরং আরশ এবং সব কিছুকেই তিনি ধারণ করে আছেন, তিনি সবগুলোকে তিনি লালন পালন করছেন। তো তিনি তার তিনি আরশের উপর রয়েছেন, তিনি ঘোষণা দিয়েছেন, সেটাকে বিশ্বাস করতে হবে। ধীরে ধীরে তাকে এটা মাথার ভিতরে ঢুকাবেন। ভবিষ্যৎ প্রজন্ম যেন অন্তত দুইটা জিনিস করে। আশ্চর্য জিনিস হচ্ছে, আপনি কোনো আরবদেরকে কোনো দিন, কোনো গ্রামের কোনো আরব বেদুইন কোনো আরবকে আপনি কোনোদিন পাবেন না যে আল্লাহকে সৃষ্টির ভিতরে মনে করছে, এরকম পাবেন না, কারণ তাদের এই এই আকিদা কোনোদিন ছিলও না। এদের আমাদের দেশের বিভিন্ন মানুষদের মধ্যে এই আকিদা হচ্ছে হিন্দুদের থেকে আসছে, আমাদের হিন্দু ছিলাম এটা বুঝ প্রমাণিত হইলো আর কি। এখন হিন্দুদের থেকে তাদের নিকট স্রষ্টা সৃষ্টিজীবে বাস করেন, স্রষ্টা সৃষ্টিতে বাস করেন, এটা লেখাই আছে তাদের। যেমন পরেশ মণ্ডল তার বইটি লিখেছে হিন্দু ধর্ম শিক্ষাতে, যে হিন্দু ধর্মের এক বিশ্বাস হচ্ছে যে স্রষ্টা সকল জীবে বাস করেন। এই যে ধারণাটা, এটা হচ্ছে শিরকি আকিদা। আপনি একটু চিন্তা করেন, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তিনি তার মুখলাসাতুল ফতোয়াতে, তিনি বলছেন যদি কেন এটা একটু চিন্তা করে মানুষ যথেষ্ট হয়ে যায়। কেউ চিন্তা করে যে আল্লাহ সব কিছু তো বলে, তো পায়খানাতেও হয়, ফেসাবেও হয়, ময়লাতেও হয়, আল্লাহকে আমরা কী কী মনে করতেছি? হ্যাঁ, আর আল্লাহ সম্পর্কে আসলে না জানার কারণেই আকিদাগুলো এরকম নষ্ট হয়ে যাচ্ছে। আপনি জানেন আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস-সামাওয়াতু মাতওয়িয়াতু বিয়ামিনিহি। আল্লাহকে তারা সঠিক, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণাই তারা পায়নি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি, আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস তাদের আসেই নেই। ওয়াল আরদু জামিয়ান কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, যত জমিন আছে সবগুলি আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে, আর আসমানসমূহ তার হাতের ভাঁজ করা থাকবে। যেই স্রষ্টা এত মহান, এত বড়, এত শক্তিধর, সেই স্রষ্টাকে আমি সৃষ্টির ভিতরে মনে করে বসে আছি। আর এই সৃষ্টি যখন ছিল না তখনও তো আমার স্রষ্টা ছিলেন, যখন এই সৃষ্টি পৃথিবী ছিল না তখন তো আমার স্রষ্টা ছিলেন, তাহলে আপনি কেন সেটা মনে করছেন? তিনি তার সত্তার ভিতরে সেগুলি সৃষ্টি করেছেন কেন বলছেন? আপনি কী জন্য সেটা বলছেন? কোথেকে দলিল আপনি পেয়েছেন? আপনি শরিয়া বিরোধী কাজ কেন করছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে আল্লাহ তাআলা বলছেন আমি সবাই সাথে আছি, তিনি বললেন যে এর অর্থ হচ্ছে তুমি বলে থাকো যে আমি সফর করেছি, চাঁদও আমার সাথে সফর করেছে, চাঁদ তো আপনার গায়ের সাথে লেগে নেই। তিনি আল্লাহ তাআলা উপরে যিনি থাকেন, সর্বমহান যিনি, তিনি তার সব কিছু দেখেন, এটা হল উদ্দেশ্য। এই জন্য প্রত্যেকটি আয়াতে যেখানে বলা হয়েছে যে আমি মানুষ যাই করে তার সাথে আছি, সেখানে বলা হয়েছে আগে পিছিয়ে দেখবেন সেখানে লেখা আছে দেখছি এবং জানছি, জানা এবং দেখার মধ্যে এবং সাহায্য সহযোগিতার মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদের নেককারদের সাথে আছেন, আর জানা এবং দেখার মধ্যে সবার সাথে আছেন, তিনি জানছেন এবং দেখছেন আরশের উপর থেকেই। এটা বিশ্বাস প্রথম ঢুকাতে হবে তার মধ্যে, এরপরে আপনি তাকে ধীরে ধীরে প্রথমে দিবেন আকিদার মূল দর্শগুলো, যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার বইটি। এর চেয়ে যখন ছেলে মেয়ে পড়তে পারবে, বড় হবে, তখন তাকে আপনি মাশায়েখুল হারামাইন হারামাইনের যে আলেমদের বই দিবেন, বিশেষ করে তাদেরকে তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ওই আলেমদের গ্রন্থ, যারা ইতিহাসে প্রসিদ্ধ
যারা আলেম তাদের গ্রন্থকে থেকে দিতে হবে, পরবর্তী যারা আসছে তাদের দিগ্ভ্রান্ত তাদের বই থেকে দিবেন না। আপনি কোরআন বুখারির যে সমস্ত আকিদার উল্লেখ আছে সেখান থেকে নেবেন, আলহামদুলিল্লাহ কোরআনে করিম থেকে আকিদার তুলে ধরবেন, যারা সহি আকিদার হিসেবে তাফসির করেছে ইবনে কাসির সেখান থেকে তুলে ধরতে পারেন, তার জন্য পড়তে বলবেন, তারপরে ইমামদের কথা থেকে তাদের জন্য দলিল দিবেন। পরবর্তী যারা বিভ্রান্ত হয়েছে তাদের থেকে কোনো দলিল দিবেন না, যারা গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন রকমের হাদেসার গায়ের হাদেসার জাওহার বা হাইয়েজ বা এই জাতীয় ফালতু জিনিস নিয়ে যারা সময় নষ্ট করেছে, যা সাহাবা একরাম কোনো দিন বলেননি উচ্চারণ করেননি, সেগুলি দিয়ে যারা বিভ্রান্ত হয় এই সমস্ত দর্শন শাস্ত্রের কোনো কিছু দিয়ে তার আপনার সন্তানকে সেগুলি থেকে ঘৃণা তৈরি করে দিবেন আগে থেকেই, যাতে করে সেগুলো কোনো প্রয়োজন না হয়। আলহামদুলিল্লাহ আমাদের আলেমরা এগুলির প্রয়োজন অনুভব করেননি, সোনালী যুগের আলেমরা, এখনও সেগুলির প্রয়োজন হবে না। আপনার মেয়েকে সেভাবে তৈরি করুন আলহামদুলিল্লাহ, আর পরিবেশটা ভালো রাখুন। আপনি তাকে সহি আকিদার কোনো প্রতিষ্ঠানে দিন, যেখানে মেয়েদের আলাদা আছে সেখানে পড়াবেন, আর যেখানে ছেলেদের মেয়েদের আছে একসাথে এখানে কখনও পড়াবেন না, সেখান থেকে সে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সেইভাবে তাকে বড় করে তুলুন, ইনশাআল্লাহ আপনি আপনার নিজে যেহেতু সহি আকিদার, সেটা সহি আকিদার জিনিসটা বুঝবেন, জানবেন, বই চয়ন করবেন। এখন অনেক আলেমে আলহামদুলিল্লাহ বই লিখে ছোটো ছোটো বই লিখেছেন, সেগুলো তাদের জন্য উপযোগী। আর ছোটো কাল থেকে তাদেরকে দোয়ার শিক্ষা দিবেন এবং আল্লাহ তাআলার নামগুলো এবং তার নামের অর্থগুলো শিক্ষা দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কী সেটা শিক্ষা দিবেন, রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী, সেটার রোকন কী শর্ত কী শিক্ষা দিবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা বলার অর্থ কী এবং এটার রোকনগুলি কী সেগুলি শিক্ষা দিবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার মেয়ে সহি আকিদায় বড় উঠবে, ইমান কীভাবে ধ্বংস হয় সেটা শিক্ষা দিবেন, ইমান কীভাবে হয় সেটা শিক্ষা দিবেন, এগুলো গুরুত্বপূর্ণ এলিমেন্টস, আর ইসলামের পরিধি কতটুকু শিক্ষা দিবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ সে সহি আকিদায় বড় হতে পারবে। প্রশ্ন করেছেন, আমার কোনো সন্তান নাই, আমার ওয়াইফের নামে সম্পত্তি আছে, আমি জীবিত অবস্থায় ওয়াইফ মারা গেলে সম্পত্তি কে পাবে, আমরা দুইজন মারা গেলে সম্পত্তি কে পাবে? আপনাদের কোনো সন্তান নেই, আপনার ওয়াইফের নামে সম্পত্তি আছে, তো তিনি যদি আপনার আগে মারা যায় আপনি এটার অর্ধেক পেয়ে যাবেন, বাকি অর্ধেক তার আপনার ওয়াইফের ভাই বোন অথবা ভাই বোন জাতীয় লোকেরা পেয়ে যাবে। আপনার ওয়াইফের ভাই বোনরা মানে ওই ওয়াইফের অর্থাৎ আপনার শ্বশুর আলোর দিকে চলে যাবে, আর এদিকের কেউ পাবে না, আর এদিকের কেউ অর্থাৎ আপনার ভাতিজা ভাস্তি বা আপনার আপনার বাবা মা ওরা কেউ পাবে না, এটা ওইদিকে চলে যাবে, যেহেতু এটা মৃত উনি এবং ওনার মায়া বাবের দিকে চলে যাবে, ডাইভার্ট হবে, অর্ধেক আপনি পাবেন যদি আপনার ওয়াইফের আপনার ওয়াইফ আপনার আগে মারা যায়। আর যদি আপনি মারা যান তাহলে আপনার ওয়াইফের সম্পত্তি আপনি কিছুই পাবেন না, আপনার ওয়াইফের পুরো সম্পত্তিটাই তার পিতামাতা অর্থাৎ তা আপনার শ্বশুরালয়ের দিকে চলে যাবে, সেখানে তার মেয়েরা তার যদি কোনো আর বাবা মা থাকলে পাবে, বাবা মা না থাকলে যদি কোনো ভাই থাকে ভাই পাবে, ভাই না থাকলে ভাইতে যারা পাবে এভাবে তারা পেয়ে যাবে, আপনার এদিকে কেউ পাবে না সেখানে। এই জন্য অনেকেই বলি আপনি বউয়ের নামে সম্পত্তি কিনবেন না, আপনার নিজের নামে কিনবেন, এই জন্য কারণ এটা আরেক গোষ্ঠীতে চলে যায়। বউয়ের নামে সম্পত্তি কিনবেন না, আপনি নিজের নামে কিনবেন, কারণ এটা অন্যদিকে চলে যায়। বউয়ের নামে আপনি যা দিবেন দিয়েই দিবেন, সম্পত্তি কিনবেন না, কারণ এটা পরে ভুল হয়ে যায়, কারণ সেই সম্পত্তির তো আপনি মালিক থাকেন না, সেটা অন্যদিকে চলে যায় এবং এটার কারণে অনেকে বঞ্চিত করা হয়। আপনি নিজের নামে সম্পত্তি করুন, সম্পত্তি রাখুন, মৃত্যু নিজে খরচ করে নিজে মারা যান, এরপরে সেটা বণ্টিত হবে শরীয়ত মোতাবেক, এটা শরীয়তের বিধান। আপনি দয়া করে ওনার নামে কিনছেন, আপনার ভাইকে বা ভাই থেকে ভাইকে বঞ্চিত করার জন্য, আপনার কাউকে বঞ্চিত করার জন্য আপনি হারাম কাজ করছেন, এটা করা যাবে না, এই জন্য এটা করা যাবে না, তাহলে বুঝতে পারছেন যে কীভাবে কে পাবে। আর যদি দুজনে মারা যান, আপনি যেটা বলেছেন আপনার মৃত্যুর সাথে যেহেতু সম্পত্তির সাথে জড়িত না, আপনার মৃত্যু আর তার মৃত্যু একই কথা, অর্থাৎ সে যদি মারা যায় আর আপনি আগে মরলেন বা সে পরে মারা গেল অথবা আপনি দুজনে একসাথে মরে গেলেন কোনো কারণে, তাহলেও একসাথে মরার তো শুধু খুব কমই হয়, তারপরে যদি কেউ মেরে ফেললো একসাথে গুলি দিয়ে আলাদা মশালা, তো এরকম অবস্থায়ও কিন্তু আপনি কিছু পাবেন না, সেটা অন্যদিকে চলে যাবে, আপনার ওয়াইফের সম্পত্তি সেটা মনে রাখতে হবে আমাদেরকে। রমজান মাসে আল্লাহর নবী কখন তারাবি সালাত আদায় করত? দেখুন, রমজানের মাসে এশার পরে তিনি সালাত আদায় করেছেন, স্পষ্ট হাদিস দ্বারা সাব্যস্ত, তিন দিন তিনি এশার পর থেকে শুরু করে শেষ রাত্র পর্যন্ত তিনি আদায় করেছেন, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। রাসূলুল্লাহ সাহাবা কেরাম বললেন, হাত্তা খাসিনা ফালাহ, আমরা তো সেহরি খাওয়াতে পারবো না, ভয় পাচ্ছিলাম, হ্যাঁ আমরা ভয় পাচ্ছিলাম যে সেহরি খাওয়ার সময় বোধ হবে না, এই জন্য তিনি রমজান মাসে তিনি প্রথম রাত্রি থেকে শুরু করে শেষ রাত্র পর্যন্ত পড়েছেন, এই রাত্রগুলোতে অনেক লম্বা কেরাত তিনি পড়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা
কুন্না নাত্তাকে আল আইসি, আমরা ভর দিতাম লাঠিতে, এত এত দাঁড়াতে পারতাম না, এত কষ্ট হচ্ছিল। এর অর্থ হচ্ছে তিনি অনেক লম্বা টাইম নিয়ে একটা রাকাত দিয়েছেন, কিন্তু এটাকে অনেক কষ্টকর হওয়ার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি উম্মতের জন্য সবচেয়ে বেশি দরদি, নিজের চেয়েও একজন ব্যক্তি যা জানে না তার থেকেও তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দরদি, তিনি এই কাজটির দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তিনি উম্মতের জন্য দরদি হিসেবে তিনি বলে দিয়েছেন, যে কেউ ইমামের সাথে দাঁড়াবে ইমাম প্রত্যাবর্তন করা পর্যন্ত ইমাম তার সালাত কিয়ামুল্লাইল লেখা হয়ে যাবে, এই জন্য আপনি ইমামের সাথে দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রথম রাত্রি দাঁড়িয়েছেন রমজান মাসে শেষ রাত্রি পর্যন্ত, আপনি প্রথম রাত থেকে শেষ যতক্ষণ পারেন দাঁড়াবেন। এটাকে প্রথম রাত্রিতে দাঁড়াইলেই শুধুমাত্র আপনার এই তারাবির সালাত এটা হবে, পরে দাঁড়াইলে হবে না, এটা কিন্তু না। অর্থাৎ আপনি প্রথম রাত দাঁড়ালে তারাবি হবে, সাথে তাহাজ্জুদ হবে, দুইটা নাম ভিন্ন, দুইটাই কিন্তু কিয়ামুল্লাইল। আমরা এখন শব্দটাতে ফিরে যাই, মূল জিনিসটা সলাতুল্লাইলে মাসনা ও মাসনা, যা সুজিবা বলেছেন রাতের সলাৎ দুই দুই রাকাত করে। আর এটাতে আবার মোস্তালা শারাইতে ফিরে যাই, সেটাতে কি কিয়ামুল্লাইল মান কামা রমাদানা ইমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন যে কিয়ামুল্লাইল সলাতুল্লাইল এটা বেশি বলেছেন, রাসূলের মুখ থেকে সলাৎ তারাবি বেশি বের হয়নি, তারাবি বেরেছে আরাম করে পড়তে, যেন তারা তারাবি বলেছেন, তারাবি হাসিল তাদের, কিছুক্ষণ পরে বসে তারা মক্কার লোকেরা বেশিক্ষণ তওয়াফ করতো, চার রাকাত পরে একবার তওয়াফ করতো, মদিনার লোকেরা দেখছে যে চার রাকাত পরে তওয়াফ করাচ্ছে, আমরা বেশি বেশি অন্য সলাৎ আদায়, তারা একটু বাড়িয়ে দিল, সেইভাবে তারা বেশি সলাৎ আদায় করতো, কেউ 40 রাকাত, কেউ 43 রাকাতও পড়তো, 44 রাকাতও, মানে এরকম যত বেশি পারতো তারা পড়তো। তো এইটাতে তারা নিষেধ মনে করতো না, বস্তুত রাতের সলাতে কোনোটাই নিষিদ্ধ না। কেউ 8 পড়বে এটা তো কোনো সমস্যা নেই, কেউ 20 পড়বে এটা তো সমস্যা নেই, কেউ 40 পড়বে এটা তো সমস্যা নেই, তবে এইটাই পড়তে হবে, 8ই পড়তে হবে বা 21ই পড়তে হবে, 20ই পড়তে হবে বা আমার 40ই পড়তে হবে, এই নির্ধারণ করার জন্য কোনো সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা যদি কেউ বলে যে আমি 8ই পড়ব, রাসূল 8 পড়েছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়ছেন সেভাবে পড়ুন, আলহামদুলিল্লাহ সেটা সুন্নাহ মোতাবেক হবে। কিন্তু 8 গণলে অন্যদের মতো যারা 20 গণে সেদের মতো শুধু গণা যেন উদ্দেশ্য না হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতের গণাটাকে তিনি কোনো দ্বারস্থে নেননি। হ্যাঁ, তিনি 8 পড়তেন, যদি 8 পড়তে পারেন তার মতো সুন্দর করে আলহামদুলিল্লাহ, আর যদি কোনো বেশি পড়তে পারেন, বেশি পড়েন তাহলে কোনো সংখ্যা নির্ধারণ করবেন না, যত বেশি পারেন তত পড়তে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন পড়ছেন এটা বলেছি, আলহামদুলিল্লাহ তিনি প্রথম এশার পর থেকে তিনি পড়েছেন, এটা হাদিসে আসে। কোনো কোনো সময় তিনি পরেও আসছেন, হাদিসে আসছেন তিনি বের হতেন, এর অর্থ হচ্ছে তিনি একবার ঘরে চলে যেতেন আবার বের হতেন, তাহলে বোঝা গেল তিনি আরেকটু পরে পড়তেন। তো সুতরাং এশার সাথে লাগিয়েই পড়তে হবে, এটা জরুরি না একটু পরেও পড়লে হবে। অনেকে দেখা যায় যে এশার সাথে পড়ে তাড়াতাড়ি করে এরপর বসে বসে আড্ডা দিচ্ছেন, বড় বড় এই বাক্স সামনে খুলে বসে আছেন, এইগুলির দিকে তাকিয়ে আছেন, তো উনি তো আসলে আবাদতের মধ্যে লিপ্ত হননি। তো রাসূলুল্লাহ সাল্লাম যে উদ্দেশ্য ছিল কিয়াম ও রমাদান সেটা হয়নি, আপনি হয় আবাদত করবেন না ঘুমাবেন, কোনো একটা কাজ করবেন, কিন্তু গুনার কাজে রাত্রি জাগরণ করবেন এটা কিন্তু শরীয়ত অনুমোদন করে না। প্রশ্ন করেছেন আমরা যে এর পরের প্রশ্ন, এটা তো উত্তর দিয়ে দিছি না, আমরা যে প্রচলিতভাবে এশার সালাত পড়ে তারপর তারাবি সময় সালাত এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে জুমার নামাজ যদি আমি বাসা থেকে ইক্তেদা করতে চাই, সেক্ষেত্রে মসজিদের নামাজের কাতার কতটুকু দূরে থাকলে বাসা থেকে ইক্তেদা জায়েজ হবে? দেখুন, আপনার বাসাটা যদি কোনো মসজিদের পিছনের অংশে অথবা ডানে বামে হয় এবং ইমাম সাহেব যদি বলেন যে যেহেতু আসতে পারছো না এবং তোমার লাগানো হয় আপনার বাসাটা ইমাম দেয়ালের সাথে, তখন ঘরে ওই ঘরের যারা পড়বে তারাও আমার মুক্ত দিই, তাহলে কিন্তু তিনি সে আপনার জন্য সেটা করা জায়েজ হবে। যদি সেটা লাগানো হয়, লাগোয়া হয় এবং তাদের মধ্যে কোনো পার্থক্য না থাকে, আর জানালা থাকে, দেখা যায় একে অপরকে এবং শোনা যায়, তাহলে আপনি সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। শর্ত হচ্ছে একটাই যে এর মাঝখানে কোনো এমন বাধা, এমন কোনো রাস্তা থাকতে পারবে না যেটা সাধারণ আলাদা করে দিয়েছে। এটা হচ্ছে হানাফিদের মত যে আলাদা রাস্তা থাকতে পারবে না, নদী থাকতে পারবে না বা আলাদা বোঝা যায় এমন কোনো বড় রাস্তা থাকতে পারবে না। হ্যাঁ, হাম্বলিদের মত হচ্ছে যে এটা ইমাম সাহেব নিলেই হবে, আর পিছনের লোকে যারা আছে, পিছনে যারা আছে তারা তাদেরকে দেখা, অর্থাৎ মুক্তদি পিছনের মুক্তদি বা পাশের মুক্তদিকে দেখা যায় এরকম অবস্থা হতে হবে, এরকম অবস্থা হতে হবে, এটা হাম্বলিদের মত। এটা বেশি ওয়াইড, বেশি নিয়েছে তারা, অর্থাৎ যে দেখলেই হবে এটা মনে করতেছে তারা। হ্যাঁ, কিন্তু বিশুদ্ধতম মত হচ্ছে যে এই মসজিদের হুকুমের ভিতরে আসতে হবে, ইমাম সাহেব তাকে তার মুক্তাদি হিসেবে গ্রহণ করতে হবে এবং মাঝখানে কোনো চলাফেরার রাস্তা থাকবে না, বরং হ্যাঁ মানুষ চলতে পারবে, কোনো সমস্যা নেই, রাস্তা হিসেবে তৈরি হবে না বা কোনো নদী হয়তো পড়া হবে না বা কোনো আরেকটা বিল্ডিং থাকতে পারবে না বা আরেকটা কোনো বাধা থাকতে পারবে না, এটা হচ্ছে বিশুদ্ধতম মত।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে নাকি পীরেরা প্রথম ইসলাম এনেছে, একটু সম্পর্কে কিছু বলুন। দেখুন, মানুষ অনেক কিছুই দাবি করে থাকে, পীরেরা ইসলাম এনেছে আমরা এটা অস্বীকার করছি না, কিন্তু যাদেরকে আপনি পীর বলছেন তারা কি পীর ছিল কি না, এটা হলো মূল কথা। শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই, তিনি তো গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তিনি তো পীর ছিল, সাধারণ পীর মার্কা, তিনি তো কোনো দরবার খুলে বসেননি। বাংলাদেশের প্রত্যেকটি পীরের দরবার আছে, আপনি জানেন, পীর মানেই দরবার, আর পীর মানে লাল শালু, পীর মানেই সবুজ কাপড়, পীর মানেই হচ্ছে ভক্তবৃন্দ তাদের পিছনে দৌড়ানো, এবং পীর মানেই হচ্ছে মিথ্যা কথার বেসাতি, পীর মানে হচ্ছে কারামতির ছড়াছড়ি, এ হচ্ছে পীরদের কর্ম। আপনি যাদেরকে পীর বলছেন তারা তো আলেমুদ্দিন ছিল, এবং তারা দাঁড়িয়ে আল্লাহ ছিল, আল্লাহর পথে আহ্বান করেছিল। শাহজালাল মুজাহিদ ইয়ামানি বা শাহ মাহিসভা, তারা যে বলছে আমার কবর মধ্যে এগুলি করো, তারা কি বলেছে? আমি তাদেরকে পূজা করতে আরম্ভ করে দিয়েছি আমরা। তা আমাদের সমস্যা হচ্ছে, আগেও রসুল্লাহ আসলাম এটাকে সাবধান করেছেন, রসুল্লাহ আসলাম এটাই বলেছেন যে যে লানাল্লাহুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা হচ্ছে আল্লাহ লানত হোক, তাদের মধ্যে কোনো ভালো লোক মারা গেলে অথবা তাদের মধ্যে কোনো কেউ মারা গেলে ভালো লোক, তারা কী করতো? তাদের কবরের উপরে সৌধ নির্মাণ করতো। আমরা এই উপমহাদেশের লোকেরা দুই কাজে খুব ফটু। একটি হচ্ছে আমরা কাউকে অপমান করার জন্য একেবারেই উঠে পড়ে লেগে যাই, আরেকটা হচ্ছে কাউকে সম্মান দেওয়ার জন্য ভক্তিবাদে গদগদ হয়ে তার পূজায় লিপ্ত হয়ে যাই। এই দুটার মধ্যে খুব আমরা ফটু, আমরা মধ্যপন্থা অবলম্বন করতে পারি না। এই মধ্যপন্থা হচ্ছে এই যাদের কথা তারা বলে থাকে, এটা জেনে রাখুন, এদেরকে আপনি ভালো করেছেন, এরা কেউই, এই যে চট্টগ্রামে যারা আসছে বা শাহজালাল মুজাহিদ ইয়ামানির কথা বলছি রাহেমাহুল্লাহ, অথবা যারা এই মাহিসওয়ার কথা বলছি, এরা কেউ পীর ছিলেন, এরা দলিল প্রমাণ আপনি দেখাতে পারবেন না। এরা ছিল দাঁড়িয়াল্লাহ, আল্লাহর পথে আহ্বান করতো, এদের অনুসারী ছিল, কারণ মানুষ তো অনুসরণ করবেই, মানুষ দেখবে যারা অনুসরণ করতো সহি আকিদা বিশ্বাসের ছাতা, মানুষকে শিক্ষা দিয়েছে, দিন শিক্ষায় তাদের হাতে ইসলাম গ্রহণ করেছে মানুষ, এতে কোনো সন্দেহ নেই। আপনি তাদের মতো হন, কিন্তু তাদের আবাদতকারী হবেন না, আপনি তাদের মতো হন, তাদের পূজারি হবেন না, তাদের পূজারি, তাদেরকে ভালোবাসুন যে হ্যাঁ এই মানুষগুলি ভালো ছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সঠিক, তাদেরকে জান্নাতের আলী মকাম দান করেন, উচ্চ মকাম দান করেন, দোয়া করেন তাদের জন্য। হ্যাঁ, আপনি তাদের জন্য এরকম বলতে পারবেন না যে তারা জান্নাতে চলে গেছে, এরকম বলার কোনো অধিকার নাই আপনার। তারা দাঁড়িয়াল্লাহ কী পথে ছিল, কী করেছে আল্লাহ জানে, আমরা দোয়া করতে পারি, নিয়ত ভালো রাখতে পারি, হ্যাঁ তারা ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ, আশা করি তারা জান্নাতে যাবেন, তাদের জন্য দোয়াও করতে পারি, তার জন্য দোয়া করে লাভ হচ্ছে কি, আপনিও হেদায়তের পথে থাকবেন। আর যদি তাদের দ্বারা আপনি আবেগে আপ্লুত হয়ে, যেহেতু তারা ইসলাম এনেছে এবং তাদেরকে পীর বানিয়ে ফেললেন, এরপরে তাদেরকে বললেন তারা যেহেতু ইসলাম এনেছে এই পদ্ধতি আমার চলতে হবে, অর্থাৎ এখন পীরগিরি চলতে হবে আমার, পুরোটাই ভুলের উপর নির্ভর হচ্ছে, কারণ তারা পীর ছিলেন না, এক নম্বর কথা, তারা কোনো পীরের কোনো কিছুই সিলসিলা তৈরি করে জাননি, যারা দাবি করেন দাবি শুধুমাত্র, কোনো দলিল কোনো প্রমাণ ভিত্তিক কোনো কিছুই নেই তাদের তাদের এই সমস্ত কর্মকাণ্ড, তাদের শুধুমাত্র মানুষকে দাওয়া দিয়েছেন দিনের প্রতি, এবং তাদের দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে তখনকার সময়। এরকম আপনি আল্লাহর পথে দাঁড়িয়ে হন, আপনি ইসলামের পথে দাঁড়িয়ে হন, তাওহীদের দাওয়াত দেন, এটা যদি করতে পারেন, তাদেরকে সম্মান করলেন এবং তাদের দেখে যাওয়া কাজকে ব্যাগমান করলেন, এবং আল্লাহর দুনিয়াতে তাদের দিনকে, তারা যে চেষ্টা করে তাদের সাথে যুক্ত হয়ে আপনি আল্লাহর দিনকে আল্লাহর দুনিয়াতে প্রসারের কাজে লিপ্ত হলেন, এটা করুন। সুতরাং যারা পীর বানাচ্ছে তাদেরকে এক ভুল, এটা আমাদের অনেক ভাই করে থাকে, তাদের বিরুদ্ধে লেগে যায়, এটাও এক ভুল, আর তাদেরকে পীর বানানো আরেক ভুল, এবং তাদের ভক্তি, তাদেরকে ভক্তি করতে হবে, তাদেরকে এখন কবর পূজা শুরু করে দিতে হবে, বা তাদের নামের নাম দিয়ে নিয়ে ওসিলা দিতে হবে, এগুলি সবই হচ্ছে শিরকি এবং ভণ্ডামি এবং ভুল পথ ছাড়া কিছুই নয়। তারা যে কাজটি করেছেন সেই কাজটি করুন, তারা দাওয়াতের কাজ করেছে আপনি দাওয়াতের কাজ করুন, তারা কোরআন এবং সুন্নার দিকে দাওয়াত দিয়েছেন, তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, দিনের দিকে দাওয়াত দিয়েছেন, আপনি দিনের দিকে দাওয়াত দিন। আপনার আশেপাশে বহু অমুসলিম এখনও বাস করে, তাদের দিকে দিনের দিকে নিয়ে আসুন, এটা হবে তাদের রেখে যাওয়া কাজ, তারা এটাই করেছেন, তারা এদেশে কোনো খানকা তৈরি করার জন্য তারা আসেননি, তাদের কোনো সন্তানও রেখে যাননি, আপনি দেখতে পাচ্ছেন শাহজালাল মুজাহিদ ইয়ামানি তার কোনো সন্তানে বলতে পারবো না যে আমি তার বংশধর, শাহফরহানের কোনো বংশধর বলতে পারবো না যে আমি তার বংশধর, কেন তারা আসলে দাওয়াত দিতে আসছেন, তারা এখানে খানকা তৈরির জন্য আসেন নাই, তারা মৃত্যু, তাদের মৃত্যুর পরে তাদের লোকেরা তাদের খানকা, এগুলিকে খানকা বানিয়ে ফেলছে, এগুলিকে কবর পূজার সামগ্রী বানিয়ে ফেলছে, এদেরকে তাদের এই মাজার বানিয়ে ফেলেছে। মাজার শব্দটা ইসলামের সবচেয়ে একটি নিকৃষ্টতম একটি শব্দ, এটা ইসলামে কোনোদিন ছিলও না। মাজার কী জিনিস, জিয়ারতের জায়গা কেন হবে, সেখানে জিয়ারতের জায়গা নির্ধারণ করতেছেন কেন, ওইটাকে জিয়ারত তো সমস্ত কবরে হতে পারে, ওখানে মানুষ পাওয়ার জন্য যায়, এই জন্য সমস্যা হয়েছে নিকৃষ্টতম কেন বলছি, কারণ সেখানে পাওয়ার জন্য যায়, উদ্দেশ্য হচ্ছে তার থেকে বরকত নেবে, বরকত নেওয়ার আশা করলে তো সে কবরবাসী কিছুই দিতে পারে না, কবরবাসী বিপদে আছে, আরও তাকে সহযোগিতা করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে ইস্তিনজাদুল মাখলুক বিল মাখলুক, ইস্তিনজাদুল গারিক বিল গারিক, একজন ডুবন্ত মানুষ যেভাবে ডুবন্ত মানুষদের কোনো সাহায্য করতে পারে না, মৃত মানুষ
যাদের মাইয়ত যেটি তিনি সম্পর্কে তিনি বলেছেন যে তিনি মৃত মানুষের কাছ থেকে সেরকম সাহায্য চাওয়ার চেয়ে এরকম অবস্থা, সে নিজে ডুবে আছে, আপনার কী সাহায্য করবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৃত মানুষের কোনো সাহায্য কোনো দিন চেয়েছেন কেউ বলতে পারবে না, সাহাবায়ে কেরাম কোনো দিন কেউ চেয়েছেন কেউ বলতে পারবে না, এটা শিরকি জিনিস। আপনার দায়িত্ব হচ্ছে তাদের জন্য দোয়া করা। রসুল কবরে গিয়ে দোয়া করতেন যদি কাদের জন্য, বাকিল কার কাদের, তাদের জন্য তিনি দোয়া করতেন। সেখান থেকে কিছু পাওয়ার আশা করলে আপনার ইমান চলে যাবে, আপনি শিরকি লিপ্ত হলেন। এই জন্য অনেকেই নিয়ে যায়, অনেকে দেখবেন যে শাহজাল মুজার দিয়া মানির সেখানে নিয়ে যাচ্ছে, শিরকের কাজ করার জন্য নিয়ে যাচ্ছে। কারণ যারা যাচ্ছে বেশিরভাগই মনে করছে ওখানে গেলে আমার এই উদ্দেশ্য সাধন হবে, এটা শিরিক। এবং অধিকাংশ যাচ্ছে মাজার যাচ্ছে এই উদ্দেশ্য সাধন হবে, শিরিক। উদ্দেশ্য সাধনের জন্য তারা দুনিয়াতে এই এখানে আসে নাই, তারা আসছে আপনাকে ইমানের দিকে আহ্বান করতে। তারা মৃত্যুর সাথে সাথে তারা আল্লাহ তাআলা তাদেরকে যেখানে নিবার, জান্নাতের সাথে তাদের যদি ইনশাআল্লাহ যদি জান্নাতি হয় সেখান থেকে তাদের সাথে সম্পর্ক রয়েছে, আপনার কোনো কাজের সাথে তারা জড়িত না, আপনি তাদের কাছে বেহুদা ক্রন্দন করছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ইনতাদুহুম লা ইয়াসমাউ দুআকুম, তুমি তাদেরকে ডাকো তাদের তোমার ডাকে তারা শোনে, তারা শোনে না তোমার ডাক। ওয়াইন সামার মাস্তা যা বলুক, যদি শোনেও করো কারণ তা তোমাদের ডাকে তারা সাড়া দিবেন না। এটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ। সুতরাং আপনি যারা, আপনি আমি যারা, এই জাতীয় লোকেরা যারা আজ এভাবে মানুষদেরকে কবরমুখী করতেছে, অর্থাৎ এই এই জাতীয় পীরমুখী করতেছে, তারা সবই বিভ্রান্ত, পদভ্রষ্ট। এদের থেকে নিজেদেরকে ইমানকে হেফাজত করুন এবং এদের থেকে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে হেফাজতের মধ্যে রাখুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সিরাত এবং সাহাবিদের জীবনী জানার জন্য কোন গ্রন্থগুলি আপনি সাজেস্ট করবেন? যে সিরাত জানার জন্য আলহামদুলিল্লাহ সফিউর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ যে আল রাহিকুল মাকতুম, এই গ্রন্থটি আমি সাজেস্ট করি। এটা পড়লে আপনি আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে। এর বাইরে আপনি অন্যান্য সিরাত গ্রন্থে অনেক তথ্য পাবেন যেগুলি খুব বিশুদ্ধভাবে আসেনি। হ্যাঁ, অনেক সময় দুর্বল বর্ণনায় ভর পরিপূর্ণ, অনেক সময় দুর্বল। হ্যাঁ, আর যদি বাংলায় বেশ কিছু বই অনুবাদ হয়েছে, ইবনে হিশামের বই, ইবনে সিরাত ইবনে হিশাম অনুবাদ হয়েছে, সেটা যদি আপনি পড়েন, সেটা পড়তে পারেন, সেটা পড়তে পারেন। সেখানেও অনেক তথ্য দেওয়া আছে, সেখানে সব তথ্যকে আপনি শুদ্ধ আমরা বলি না, কারণ ইবনে হিশামের এখানে কিছু দুর্বল বর্ণনা রয়েছে। তবে বিশুদ্ধ বর্ণনার জন্য আমরা আলহামদুলিল্লাহ যদি পড়েন আর রাহিকুল মাকতুম, সেটা বিশুদ্ধ অনুবাদটা হওয়া উচিত। হ্যাঁ, দুর্ভাগ্যবশত যারা দেখেছি অনেক কোনো কোনো মানুষ অনুবাদ করেছে যেগুলো তারা নিজেরাও বোঝেনি, তারা ইংরেজি থেকে অনুবাদ করেছে, ইংরেজিতে এক ভুল করেছে, আরবিতে বাংলা করেছে আরেক ভুল করেছে, অনেকে দেখে উর্দু থেকে অনুবাদ করেছে আরেক ভুল করেছে। এই জন্য যারা বিশুদ্ধ অনুবাদ করেছে এরকম লোক থেকে খুঁজে দেখে, বিশেষ করে যেটা শেখ সফিউর রহমান মোবারকপুর রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে হয়েছে অনুবাদ, সেটাকে সেটা আমি যতটুকু জানি ভারতে অনুবাদটা হয়েছে, এবং বাংলাদেশে সম্ভবত কোনো দাওহিদ অথবা দারুসালামত জানি না, তারা হয়তো সেটা প্রচার করেছে, প্রকাশ করেছে, তাদের থেকে সেটা আপনি সেটা পড়ে সেটা নিয়ে পড়তে পারেন, সেটা খুব ভালো সিরাতের জন্য। সাহাবাদের জীবনীর জন্য, সাহাবায়ে কেরামের জীবনীর জন্য খুব ভালো বাংলা অনুবাদ আসলে রচিত হয়নি। আমরা কোনো একটি গ্রন্থই বলতে পারছি না, যেগুলো আছে যেগুলো ভালো মন্দ মিলিয়ে আছে সেগুলো আপনারা জানেন, ভালো মন্দ মিলিয়ে আছে। দোয়া করি যেন ভালো গ্রন্থ বের হয়, বিশেষ করে সিয়ার আলামুন নুবালা যদি আরোই পড়েন, সিয়ার আলামুন নুবালা ইমাম জাহাবির। এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ লকডাউনের পরে আপনি দেখতে পাবেন তার একটা সংক্ষিপ্ত সংকলন ইনশাআল্লাহ বের হচ্ছে সাহাবাদের জীবনে নিয়ে, সেটা ইনশাআল্লাহ আপনাদের হাতে পৌঁছে যাবে এবং সেটা কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এটা বের হয়ে যাবে। এটা যদি কোনো এসে যায় ইনশাআল্লাহ আপনারা সেটা থেকে নিতে পারবেন এবং কোনো রকমের সমস্যা ছাড়া সেটা দিন প্রসার প্রসারের কাজে লাগাতে পারবেন, শরীর বিশ্বাসটি গ্রহণ করতে পারবেন। প্রশ্ন করেছেন জ্ঞানী কারা, জ্ঞানীদের পরিচয় ব্যবহার কেমন? আসলে দেখুন, জ্ঞানী কারা এটা দুনিয়ার মানুষের ভিতরে সবচেয়ে একটা ধাঁধাপূর্ণ প্রশ্ন হচ্ছে। এটা জ্ঞানী কাকে বলবেন? যেই ব্যক্তি নাস্তিক সে মনে করে তারটাই জ্ঞান, যে ব্যক্তি হিন্দু ধর্ম নিয়ে চর্চা করে সে মনে করছে তারটাই জ্ঞান, যে ব্যক্তি খ্রিস্টান ধর্ম নিয়ে তাদের তারটাই জ্ঞান। জ্ঞান আসলে কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি এমন জ্ঞান থেকে আশ্রয় চাচ্ছি আপনার কাছে যে জ্ঞানের কোনো উপকার নাই। বোঝা গেল যে কিছু জ্ঞান যা দরকার নাই, যেগুলো উপকার নাই, সেগুলি আসলে জ্ঞানের জিনিস নয়। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তার ইলামুল মুআক্কিলিনে, তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু একজনকে শুনলেন যে ফুলান আল্লামা, অমুক আল্লামা, উনি বললেন যে আল্লামা কি জিনিস, কী জন্য আল্লামা বলতেছ? বলতে সে নসব সম্পর্কে ভালো জানে। তারাও তো আর জ্ঞানী, বলছে ওমর রাদিয়াল্লাহু বললেন যা কায়মুল্লা ইয়াদুর রুজাহলুহু ওলাই ওলাইয়াদুর ওলাইয়ান ফাইলমুহু, এটা এমন এক জ্ঞান যে জ্ঞান জানলেও কোনো লাভ নাই, না জানলেও কোনো ক্ষতি নেই। অর্থ বোঝা গেল যে যেটা জ্ঞানের জিনিস নয় সেটাকে আলেম বা জ্ঞানী এভাবে বলাটা ঠিক নয়। এই জন্য সবচেয়ে বড় জাহেল হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে জানেনি। জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জেনেছে, আকীদা পরিশুদ্ধ করেছে,
যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে। দ্বিতীয় দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জেনেছে সেই ব্যক্তি জ্ঞানী। তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দিন সম্পর্কে জেনে ইসলাম সম্পর্কে জেনেছে সেই ব্যক্তি জ্ঞানী। এর বাইরে যত বড় জ্ঞানী হোক না কেন, তো সেটা আল্লাহ তাআলা এক জ্ঞান বলেছে, ইয়ালামুনা যাহিরা মিন হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতিহিম গাফিলুন। দুনিয়ার জীবন সম্পর্কে তারা ভালোই জানে, আখিরাত সম্পর্কে তারা গাফেল, অর্থাৎ এইটাকে তারা আল্লাহ আল্লাহ তাআলা জ্ঞান হিসেবে বিবেচনা করেন নাই। এই জন্য এই জ্ঞানের আমাদের আসলে এলমি কোনো সত্যিকার জ্ঞান নয়, এটা হচ্ছে দুনিয়ার জীবন চালানোর জন্য দরকার হয় জন্য। এই জন্য আজ যারা বিভিন্নভাবে অমুক প্রফেসর অমুক এই অমুক সেই যারা দিন সম্পর্কে জানে না, আমাকে বলতেই হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই বাণীটি, তিনি বলেছেন তুমি এই করেছো সেই করেছো কিন্তু আল্লাহ সম্পর্কে জানো তুমি জাহেল মূর্খ। সেই কথাটাই ঠিক, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানেনি এবং যে ব্যক্তি দিন সম্পর্কে জানেনি, তবে জানাটা যথেষ্ট নয়, জানা শুদ্ধ জানাটা হতে হবে, শুদ্ধ জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, যারা আল্লাহর খাশিয়ে আসে জানার পরে, আল্লাহর ভয় যাদের অন্তরে আসে এবং যারা আজে বাজে ফতোয়া দিয়ে বেড়ায় না, যারা মিথ্যা হাদিস বর্ণনা করে না, যারা হারামের মধ্যে নিজেকে লিপ্ত রাখে না, এবং এই যে এই সমস্ত মানুষগুলি হচ্ছে সত্যিকারের জ্ঞানী। জ্ঞানী কাদের দেখতে হলে আপনি হাবরুল উম্মা সাহাবায়ে কেরামের দিকে তাকান, তারা জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাই আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কুনাই ইয়ুফুন মুলি আইলমান, যে ছোট্ট একটা জিনিস কিন্তু এলেমে ভর্তি। বাহ সুবহানাল্লাহ, রাসূল জিজ্ঞেস এলেম কাকে বলে শিখিয়ে দিচ্ছেন, কাকে বাদে এলেম আছে। হ্যাঁ সাহাবায়ে কেরাম একে অপরকে বলতেন আবদুল্লাহ ইবনে মাসউদকে দেখিয়ে, যে উমর রাদিয়াল্লাহু বলতেন কুনাই ইয়ুফুন মুলি আইলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সম্পর্কে বলেছেন, হ্যাঁ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী না, প্রথমটা যে এটা বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ যেটা বল খুশি আমি সেটাতে খুশি, এটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ আমি ওটা উমর রাদিয়াল্লাহু কথা বলতে গিয়ে আবদুল্লাহ ইবনে মাসউদ কথা রাসূলের কথা বলে ফেলছি, কুনাই ইয়ুফুন মুলি উমর রাদিয়াল্লাহু আনহুর কথা। হ্যাঁ এটা যে উমর রাদিয়াল্লাহু আবদুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে বলছেন যে কুনাই ইয়ুফুন মুলি আইলমান, যে ছোটো একটা ভাণ্ডার কিন্তু এলেমে ভর্তি, এলেমে ভর্তি। এর অর্থ হচ্ছে যে এই এলেম হচ্ছে যেটা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান দিবে আপনাকে, আল্লাহ সম্পর্কে সত্যিকার জ্ঞান দিবে। সত্যিকার জ্ঞান শিখতে হলে সাহাবায়ে কেরামের নীতি অনুসরণ করতে হবে, তাবেঈনদের নীতি অনুসরণ করতে হবে, ইমামদের নীতি অনুসরণ করতে হবে। ইমামরা আপনার পরীক্ষিত ইমাম, যারা হাদিসের ইমাম, পরীক্ষিত ইমাম হচ্ছে ফিকহের ইমাম, পরীক্ষিত ইমাম হচ্ছে তাফসিরের ইমাম, এদের নীতি যারা অনুসরণ করে চলবে তারা পরীক্ষিত ইমানের মধ্যে। তারা এই জ্ঞান থেকে শূন্য, তারা যখন দুনিয়ার যত জ্ঞানী হোক না কেন, যত তারা তর্কশাস্ত্র শিখুক না কেন, যত তারা দর্শন শিখুক না কেন, এগুলি কোনো জ্ঞানের কিছু নয়, এগুলি হচ্ছে ভণ্ডামি, এগুলি থেকে দূরে থাকতে হবে, এগুলি শিখা না শিখা উচিত। এগুলি না শিখাটা হচ্ছে ইন্না মিনাল ইলমি, এলমের অন্তর্ভুক্ত হচ্ছে এগুলি না শিখা। এগুলি শিখলে আপনার এলমকে নষ্ট করবে, আপনার সুস্থ যে এলম আছে সেটাকে তারা নষ্ট করে দিবে, এই জন্য সেটা থেকে দূরে থাকবেন। আর জ্ঞানীদের পরিচয় আপনি বলেছি, ব্যবহার কেমন হবে, জ্ঞানীদের সবচেয়ে বড় ব্যবহার হবে। আমরা অনেকে মনে করি তাই যত বিনয়ী হবে তত বুঝি জ্ঞান বেশি হবে, কথা ঠিক নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলী আপনারা জানেন তার মজলিসে কেউ উল্টাপাল্টা করলে বের করে দিতেন, তাহলে কঠোরতাও দরকার আছে। জ্ঞানী জ্ঞানী সবসময় আপনার ব্যবহারের কারণে একবারে তুলো তুলো হয়ে যাবে, আপনি তাকে লুতু মুতু হুতু খাবেন এইসব কারবার জ্ঞানীদের মধ্যে আপনি মনে করা ঠিক নয়। জ্ঞানীর কাজ হচ্ছে যেখানে যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবেন। যখন দেখবেন যে এখানে এই লোককে দাওয়াতের জন্য নরম পদ্ধতি অবলম্বন করবেন, যখন দেখবেন যে এই লোকটি বিভ্রান্ত, একে বিভ্রান্ত হিসেবে বলবেন, এটা হচ্ছে জ্ঞানীর কাজ। জ্ঞানী কখনো চুপ থাকবে না, জ্ঞানী হক কথাটা বলবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাবিক আসে উল্টাপাল্টা করোনা ইয়াতে ইয়াতে লাগাচ্ছে, বলছে লাঠি দিয়ে ফিটাইয়া সোজা করি, মাথার মধ্যে ফিটানো শুরু করছে, বলে কি এখন গেছে, বলে আমি মানে আমি এখন সুস্থ হয়ে গেছি। সুতরাং উমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় জ্ঞানী হন যে অন্যায়ের বিরুদ্ধে আর না তকবিল হক ও সব হক, উমর ইবনে খাত্তাব হকের ব্যাপারে কোনো ছাড় দিতেন না, তিনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি জ্ঞানী, অর্থাৎ নরম প্রকৃতি আল্লাহর সাথে ছিলেন, কিন্তু আসাদ্দুম ফি আমরিল্লাহ আল্লাহর দিনের ব্যাপারে কোনো ছাড় তিনি দেননি। সামান্য যারা বলেছে তাকে যে এই মুহূর্ত অপেক্ষা করেন শুধুমাত্র পরে করেন যা এই যুদ্ধটা, তিনি তা তো রাজি হননি, বলছে যে এই জিনিস যেই জাইশকে যেই সেনাবাহিনীকে রসুল পাঠিয়েছেন আমি পিছনের দিকে ফেরাতে পারবো না, সবাই বিরোধিতা করে তিনি পাঠিয়েছেন। এত নরম পুরম মনে করে যে কিছু যুদ্ধবুদ্ধ করবে না, ঘরে বসে থাকবে আরামে আরামে কেউ জিকির আজগার করবে, এরাই জ্ঞানী, এই জাতীয় মনে করার কোনো কারণ নাই। জ্ঞানী কাকে বলে সাহাবায়ে কেরাম থেকে সেটার সংজ্ঞা আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাসী হতে হবে এবং ব্যবহার করতে হবে। আল্লাহর কোনো কিছু লঙ্ঘন হলে, শরীয়ত লঙ্ঘন হলে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কঠোর হতেন, সেরকম কঠোর যারা হতে পারে তারা জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাম কঠোর হতেন, যখন দেখতেন যে আল্লাহর বিধান পরিবর্তন হচ্ছে তখন তিনি দাঁড়িয়ে যেতেন, তিনি বলতেন, খুতবা দিতেন, ভাষণ দিতেন, তার চোখ থেকে আগুন ঠিকরে মাতার মতো অবস্থা হইতো, তার গরম চোখ লাল হয়ে যেত। তিনি বলতেন যে মা বালু আকওয়ামিন, কিছু মানুষের কী হলো যারা এরকম শর্ত দেয়, এরকম শর্ত দেয়
আল্লাহর কিতাবে নেই, কঠোরভাবে বলতে। সুতরাং যেখানে আল্লাহর বিধান লঙ্ঘিত হয় সেখানে যারা কঠোর হতে পারেন, যেখানে সাধারণ মানুষের সাথে যারা নরম হতে পারেন তারাই হচ্ছে সত্যিকারের জ্ঞানী, এরকম মানুষের আজ অভাব রয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেরকম জ্ঞানী হিসেবে মানুষকে তৈরি করে দেন এবং এরকম জ্ঞানী মানুষ আপনাদের সবাইকে তৈরি করে দেন, এবং এরকম জ্ঞানী দ্বারাই শুধুমাত্র দিন টিকে থাকবে। আর যারা সব জায়গাতেই আপনাকে মনে করতে পারেন যে সব কিছু ছাড় প্রবণতার মাধ্যমে এটাকে জ্ঞানের প্রভাব মনে করছে এবং এটার দ্বারাই মনে করে দিন প্রসার লাভ, তারা বিভ্রান্ত আছেন। এই বিভ্রান্তি দ্বারা কখনো ইসলাম প্রসার প্রসার লাভ করে না। একটু চিন্তা করুন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে জানানো হলো যে কিছু মানুষ তাকদীর অস্বীকার করছে। তিনি তখন অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি বলেন যে লোকটাকে ধরে আনো, তার নাক আমি নাক ছিঁড়ে ফেলবো। কত কঠোর কথা বলেছেন, চিন্তা করে দেখছেন, লোকটাকে ধরে আনো আমি তার নাক ছিঁড়ে ফেলবো, কামড়ায় নাক ছিঁড়ে ফেলবো, মানে তা ধরতে পারতেছে না, এই জন্য তো দেখে দেখতে পাচ্ছে না। একটা মানুষ কঠোর, আল্লাহর বিধানের ব্যাপারে কঠোর, আকিদার ব্যাপারে কঠোর ছিলেন। সাহাবায়ে কেরাম আকিদার বিরুদ্ধে যারা দাঁড়াতো, আকিদার বিরোধী কথা বলতো, তাদের কোনো ছাড় দেন নাই। আবদুল্লাহ ইবনে মাসউদ ঘরে গিয়ে তার স্ত্রীর টাকা কেটে দিয়েছেন যে না কোনো দরকার নাই, বলছে অসুস্থ করো আল্লাহ ভালো করে দিবে, তারপরে তিনি সেগুলি গ্রহণ করতে দেন নাই। কেন? এগুলি শিরকি জিনিস। তাহলে শুধুমাত্র সব জায়গাতেই আপনি কেবল নরম নরম প্রকৃতি দেখাবেন আর বলুন যে আমরা আলেমদের চরিত্র এরকম হচ্ছে, না উচিতটা নয়। না, যেখানে নরম দেখানো দরকার সেখানে নরম দেখাবে। জাহেলের ক্ষেত্রে নরম দেখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে জাহেলের ক্ষেত্রে যারা আয়নাত করবে শরিয়া বিরোধী মতে চলবে, এরপরে সেটাকে যারা জাহামিয়া আকিদা পোষণ করবে তাদের সাথে আপনি নরম প্রকৃতি অবলম্বন করবে, এটা কিন্তু শরিয়া বলে না। তাদেরকে আপনি বলতে হবে তারা যে এরকম সেরকম হতে হবে, তারা যেরকম বিভ্রান্ত করছে, তারা শত শত বিশ্বাস লিখে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর আপনাকে বলে আপনি নরম হয়ে থাকেন, আপনি নরম হয়ে থাকেন, আপনি বিভ্রান্ত, আপনি আলেমের কাতারে উঠতে পারেননি এখনও, আপনি সাহাবায়ে কেরাম নীতি জাননি এখনও, আপনি সলভেশন নীতি জাননি, আপনাকে সেটার প্রতিবাদ করতে হবে, বলতে হবে, লিখতে হবে। আপনি আর কিছু না পারেন, কথা বলে মরতে হবে যে এটা ভুল, আর কিছু করতে পারেন না, এটুকু বলার তো ক্ষমতা আছে। আপনি এটা না বলে আপনি চুপ থাকবেন, আপনি হচ্ছেন বোবা শয়তান, আপনি আসলে শরীয়তের কোনো কাজের মধ্যে নেই, আপনি আলেমে দিন অন্তর্ভুক্ত হতে পারবেন না। দর্শক, কিন্তু আমরা অনেক প্রশ্ন উত্তর দেওয়া দরকার, কিন্তু আসলে সময় আমাদের শেষ হয়ে গেছে, দেড় ঘন্টার মতো হয়ে গেছে। আমরা অন্যান্য কাজও করতে হবে, বাকিগুলির প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমরা অন্য সময় দিতে চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে দিনের পটল রাখুন, আমাদেরকে দিনের জ্ঞান দান করুন। রব্বি জিদনি ইলমা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি জ্ঞান দান করো, তুমি জ্ঞান না দেয় করলে কে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দোয়া করতে বলেছেন রব্বি জিদনি ইলমা, আমরা সেরকম দোয়া করি। আমাদের মধ্যে যারা বিভ্রান্ত আছে আল্লাহকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সঠিক পট্টি দেয়, তারা যেন সলভে সালের নীতিতে চলে আসে, এবং যারা হক পথে আসে তাদের জন্য আল্লাহ তাআলা হকের উপর রাখেন, দোয়া করি। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।